আমি আবছা অন্ধকারে দেখলাম কাচুমিয়া তার বগল থেকে একটা দা বের করে তার উপরে আঙ্গুল বুলিয়ে তার ধারটা পরীক্ষা করে মুখ দিয়ে একটা খুব সন্তুষ্টির মতো শব্দ করল। অন্য লোকটি বলল, আগে এক কাপ চা খাই আসি চলেন। কাজের সময় কাজ, খাওয়ার সময় খাওয়া। এক কাপ চা খাইতে আর কতক্ষণ লাগে? ফ্রেশ পাত্তির গরম চা, সাদা চিনি। কাছুমিয়া একটু নরম হলো মনে হলো, জিজ্ঞেস করলো, এত রাতে চা কি আছে? জি আছে। চলো তাহলে। কাছুমিয়া আর তার সঙ্গী দুজন হেঁটে হেঁটে ঝুপড়ির দিকে এগিয়ে গেল। ভয়ে আতঙ্কে আমার হৃদস্পন্দন থেমে গেছে। কোনো মতে চাপা গলায় ডাকলাম, খালেদ। খালেদ জঙ্গল থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি ফিসফিস করে বললাম, তাড়াতাড়ি চলো নৌকায়, সর্বনাশ। কি হয়েছে? কাচুমিয়া এত বড় একটা দানি এসেছে, চোরো চাচাকে মারবে। সত্যি? হ্যাঁ, নৌকায় চলো। আমি আর খালেদ ছুটতে ছুটতে নৌকায় এসে ছোট চাচাকে তোলার চেষ্টা করলাম, কিন্তু ছোট চাচা গভীর ঘুমে অচেতন হয়ে আছেন। দু একবার ধাক্কা দেওয়ার পর ঘুমের মাঝে বিড়বিড় করে বললেন, ষড়তান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রের পরিতন্ত্রী। মুসলিম ভাই আর রাজু ঘুম থেকে জেগে উঠেছে। মুসলিম ভাই জিজ্ঞেস করল, কি হয়েছে? কাচুমিয়া আমাদের খুঁজছে, ছোট চাচাকে কেটে ফেলবে, হাতে এই বড় একটা দা। কোথায়? এখন চা খেতে গেছে। মুসলিম ভাই লাফ দিয়ে উঠে বসে নৌকার ছই থেকে টেনে কি একটা জিনিস বের করলো। আমরা দেখলাম একটা বর্ষা। হাতে নিয়ে ফিসফিস করে বলল, কোনো ভয় নাই, আমি আসি। মুসলিম ভাইয়ের শক্ত শরীর, কঠোর মুখ আর এরকম একটা বর্ষা দেখে হঠাৎ আমরা বুঝতে পারি এই মানুষটা সত্যি আমাদের রক্ষা করবে। একটু আগে যেরকম আতঙ্কে হাত পা শীতল হয়ে যাচ্ছিল, সেটা কমে গিয়ে এখন এক ধরনের উত্তেজনা থাকে। মুসলিম ভাই দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে নৌকা থেকে নেমে গেল। একটু পরে দেখি মুসলিম ভাই নৌকা খুলে দিয়েছে। স্রোতের টানে নৌকা ভেসে যাচ্ছে নিঃশব্দে। বেশ খানিকক্ষণ পরে মুসলিম ভাই ভেজা কাপড়ে নৌকায় উঠে বসল। নৌকা নিঃশব্দে অন্ধকারে ভেসে যেতে থাকে। আমি ফিসফিস করে বললাম, কোথায় যাও মুসলিম ভাই? সরে যাই, কাছে একটা জায়গা আছে, গাছপালায় ঢাকা, কারো সাথ দিনাই সেখানে আমাদের খুঁজে পাবে। শুনলাম ছোট চাচা আবার বিড়বিড় করে শোষণহীন শাসন ব্যবস্থা আর গণতন্ত্র নিয়ে কি একটা কথা বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে গেল। আমরা তাকে আর ঘাটালাম না। মুসলিম ভাই প্রায় নিঃশব্দে নৌকাটাকে নিয়ে গাছপালা ঢাকা একটা জায়গায় হাজির হলো। সেখানে সাবধানে নৌকাটা লুকিয়ে ফেলে বলল, আর কোনো ভয় নাই। সত্যি? হ্যাঁ, কারো বাবার সাথ দিনে আমাদের খুঁজে বের করে, আর আমি তো আসি। কাচুমিয়া যদি আসে এই বর্ষা দিয়ে তাকে এফুর ওফুর করে দেবো, ইবলিশের বাচ্চা। মুসলিম ভাই গামছা দিয়ে তার ভেজা শরীর মুছে নিচ্ছিল। আমি বললাম, তোমার ভেজা কাপড় বদলাবে না? মুসলিম ভাই হেসে বলল, এই তো দেখতে দেখতে শুকিয়ে যাবে। আমি বুঝতে পারলাম তার আর কোনো কাপড় নেই। আমি, খালেদ আর রাজু অনেকক্ষণ চুপচাপ বসে রাত জাগা নানা রকম পাখি আর জন্তুর ডাক শুনতে শুনতে একসময় সত্যি সত্যি ঘুমিয়ে গেলাম। সাত, তোয়াংসা চাই। খুব ভোরে ছোট চাচা আমাদের ঘুম থেকে ডেকে তুললেন। তার চোখে মুখে আতঙ্ক, ফিসফিস করে কাঁপা গলায় বললেন, তাড়াতাড়ি উঠ সবাই, মহাবিপদ। আমি লাফিয়ে উঠে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বাইরে তাকিয়ে দেখো নৌকা কোথায় এনে রেখেছে, একটা জঙ্গলের ভেতর। এই মাঝি আসলে ডাকাত, নৌকাটা জঙ্গলে লুকিয়ে রেখে তার দলের অন্য লোককে ডেকে আনতে গেছে, এখন আমাদের সবাইকে কেটে ভাসিয়ে দেবে। আমি ছোট চাচাকে থামালাম, বললাম, ভয় পাবেন না ছোট চাচা, কেটে আমাদের ভাসাতো না, ভাসাতো আপনাকে। আর সেটা কে করতো জানেন? মুসলিম ভাই না, আপনার প্রাণের বন্ধু ফ্রেডরিক সাহেবের ডানহাত কাচুমিয়া। মুসলিম ভাই না থাকলে কাল রাতে আমরা গিয়েছিলাম। কেন, কি হয়েছে? আমরা তখন ছোট চাচাকে গত রাতের পুরো ঘটনাটা খুলে বললাম। শুনে ছোট চাচা একেবারে ফ্যাকাশে হয়ে গেলেন। বেশ খানিকক্ষণ লাগলো তার শান্ত হতে। তখন তিনি তার ভয়টা ঢেকে ফেলার জন্য খুব রেগে যাবার ভান করলেন। চোখ লাল করে বললেন, আমাকে ডাকলি না কেন? ডেকেছি ছোট চাচা, অনেক ডেকেছি, আপনি উঠেননি। খালেদ বলল, পলিটিক্স নিয়ে কি একটা লেকচার দিলে। ছোট চাচা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোদের কথা শুনে এখানে আসায় ভুল হয়েছে, আরেকটু হলে জানটা যেত, এক্ষুনি ফিরে যাব। খালেদ বলল, এই বদমাই সাহেব এসেছে ফসিলের খোঁজে, সব ভেঙে নিয়ে যাবে। যাক, ব্যাটার কাছে কত রকম বন্দুক আছে, গুলি করে শেষ করে দেবে, এখনও সময় আছে, তাড়াতাড়ি ফিরে যাই। আমরা কেউ কোনো কথা বললাম না। কোথায় মাঝি, ডেকে আনো। খালেদ একটু কেশে গলা পরিষ্কার করে বলল, কাচুমিয়া বলেছে তোমাকে কেটে ফেলবে, আমাদের কিছু করবে না। তার মানে? তোমার যদি ভয় করে তুমি চলে যাও, আমরা তিনজন জায়গাটা দেখে আসি। ছোট চাচা চোখ পাকিয়ে আমাদের দিকে তাকালেন। রাগে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। শেষে যখন কিছু একটা বলতে গেলেন, তখন দেখলাম মুসলিম ভাই হেঁটে হেঁটে ফিরে আসছে।
আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কী খবর মুসলিম ভাই, কোথায় গিয়েছিলে? একটু দেখে এলাম। কি দেখে এলে? কাচুমিয়াকে। কি করে কাচুমিয়া? নদীর ঘাটে বসেছিল তার সাগরেদদের নিয়ে, সবগুলি নৌকায় আপনাদেরকে খুঁজছে। ছোট চাচা চোখ বড় বড় করে বললেন, শুনলি শুনলি, এখন যখন আমাদের দেখবে কপ করে গলাটা কেটে ফেলে দেবে। মুসলিম ভাই বলল, আমি একটা কাজ করছি। কি কাজ? পরিচিত একজন মাঝিকে দিয়ে খবর পাঠাইছি যে কাল রাতে আপনাদের একজনের খুব শরীর খারাপ হয়েছে, দাস্ত আর বমি, তাই আপনারা তাড়াতাড়ি ফিরে গেছেন। তাই নাকি? হ্যাঁ, দেখলাম খবরটা কাসুমিয়ার কানে গেছে, তখন সে খুব খুশি হয়ে তার নৌকায় শুয়ে একটা ঘুম দিছে, আর সে আপনাদের খুঁজবে না। খালেদ হাতে কিল দিয়ে বলল, ভেরি গুড। মুসলিম ভাই বলল, সাহেব তার অন্য লোকজন নিয়ে সকালে রওনা দেবে, যাবার সময় এখান থেকে কাচুমিয়াকে তুলে নেবে। আমি বললাম, সাহেব পৌঁছানোর আগে আমাদের পৌঁছাতে হবে। মুসলিম ভাই মাথা নাড়ল, বলল, এখন আমরা লুকিয়ে চলে যেতে পারি, কিন্তু যদি কাচুমিয়া দেখে ফেলে ঝামেলা হয়ে যেতে পারে। আমি বললাম, আমরা নৌকার একেবারে ভেতরে গুটিসুটি মেরে লুকিয়ে থাকব। মুসলিম ভাই বলল, আপনারা আরেকটা কাজ করেন। কি কাজ? নদীটা এই পাহাড়কে ঘুরে গেছে, আপনারা এই পাহাড়টা হেঁটে হেঁটে পার হয়ে আসেন, আমি অন্য পাশে নৌকা নিয়ে অপেক্ষা করব। আমি একা খালি নৌকা চালিয়ে যাব, কাচুমিয়া যদি দেখেও ফেলে কোনো সন্দেহ করবে না। ছোট চাচা খুব জোরে জোরে মাথা নেড়ে বললেন, না 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 না, সেটা কেমন করে হয়, মাথা খারাপ নাকি? এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মুসলিম ভাই মাথা নেড়ে বলল, আপনি ভয় পাবেন না সাহেব, আমি আসি, এই খোদার নামে কিরা কেটে বলছি, আমি বেঁচে থাকতে কেউ আপনাদের কিছু করতে পারবে না, আল্লাহর কসম। ছোট চাচা আপত্তি তুলে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে আমরা একলাফে নৌকা থেকে নেমে গেছি। মুসলিম ভাই বলল, নৌকা থামিয়ে আমি রান্না শুরু করে দেব, কালকে শুধু ডাল দিয়ে খেতে আপনাদের খুব কষ্ট হয়েছে, আজকে মাছের ব্যবস্থা করব। ছোট চাচা গম্ভীর মুখে বললেন, মাঝি, তুমি এখনও খাবার কথা ভাবছ? মুসলিম ভাই হেসে বলল, সাহেব, বিপদ আপদ যতই আসুক খেতে তো হয়, সকালে নাস্তার ব্যবস্থা করতে পারিনি, এই যে নেন মুড়ি আর গুড়। মুসলিম ভাই একটা ঠোঙ্গা দড়িয়ে দিল, আমি মুড়ির ঠোঙ্গাটা নিয়ে জঙ্গল ভেঙে পাহাড়ে উঠতে শুরু করেছি। আমার পেছনে খালেদ আর রাজু, সবার পেছনে ছোট চাচা। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ বুঝি তাকে জোর করে খানিকটা আলকাতরা খাইয়ে দিয়েছে। তার মুখ খুব বিমর্ষ, চোখের কোণে কালি, শেভ করেননি বলে গালে খোঁজা খোঁজা দাড়ি। মুড়ি খেতে খেতে আমরা হাঁটছি, জঙ্গলের মাঝে দিয়ে আমরা আগে কখনো হাঁটিনি, ব্যাপারটা এত সোজা না। তাছাড়া পাহাড়টা উপরে উঠে গেছে, সমান জায়গায় খুব সহজে হাঁটা যায়, কিন্তু উপরে উঠতে হলে খুব সহজেই দম ফুরিয়ে যায়। আমাদের একটু পরপরেই থেমে বিশ্রাম নিতে হচ্ছিল। হাঁটার কোনো পথ নেই, পা ফেলার কোনো জায়গা নেই, ঘন জঙ্গল গাছ আর লতাপাতায় ঢাকা, সেই সব গাছের ঢালপালা চোখে মুখে লেগে যায়, কে জানে সাপখুপ আছে কি না, বিছুটি গাছ যদি থাকে তাহলে কি হবে। কষ্ট হচ্ছিল খুব, কিন্তু আবার কেমন জানি মজাও লাগছিল আমাদের। মনে হচ্ছিল আমরা বুঝি যাচ্ছি সত্যিকারের অ্যাডভেঞ্চারে, মনে হচ্ছিল আমরা বুঝি সেই মুক্তিযোদ্ধাদের মতো যাচ্ছি সত্যিকারের কোনো অভিযানে। একটু পর আমরা মোটামুটি সমতল জায়গায় এসে পৌঁছলাম। ছোট চাচা পেছন থেকে বললেন, দেখি আমি সামনে দিয়ে যাই, তোরা শুধু শুধু দেরি করছিস। আমরা তাকে সামনে যেতে দিলাম, ছোট চাচা একটা শুকনো ঢাল হাতে তুলে নিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে যেতে লাগলেন। এভাবে মিনিট দশে গিয়েছি, ঠিক তখন আমার জীবনের সবচেয়ে বিচিত্র জিনিসটি ঘটল। দেখলাম হঠাৎ করে ছোট চাচা আ আ আ শব্দ করে ভয়ঙ্কর চিৎকার করতে করতে দুই পা উপরে তুলে শূন্য উঠে গেলেন। আমরা অবাক হয়ে দেখলাম তিনি উল্টো হয়ে একটা গাছ থেকে ঝুলছেন। ব্যাপারটি এত বিচিত্র, আমাদের বেশ খানিকক্ষণ লাগলো ব্যাপারটি বুঝতে। আমরা হতবাক হয়ে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করছি কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। হঠাৎ করে শুনলাম কে যেন হি হি করে হেসে উঠল। সে হাসি কিছুতেই থামে না, একেবারে বাচ্চার গলার হাসি, প্রায় মেয়েদের হাসির মতো। আমরা ঘুরে ফিরে তাকালাম, হঠাৎ দেখি একটা গাছের আড়াল থেকে 12-13 বছরের একটা ছেলে বের হয়ে আসছে। মনে হচ্ছে হাসতে হাসতে তার প্যাট ফেটে যাবে। আমাদের সামনে দাঁড়িয়ে সে একবার ছোট চাচাকে দেখায়, তারপর আবার হাসতে হাসতে গড়িয়ে পড়ে। হাসি জিনিসটা সংক্রামক, ছেলেটাকে এভাবে হাসতে দেখে আমরা হঠাৎ করে পুরো ব্যাপারটার হাস্যকর দিকটা দেখতে পারলাম। একজন বয়স্ক মানুষ দুই পা উপরে দিয়ে একটা গাছ থেকে ঝুলছে, ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর। আমরাও হাসতে শুরু করেছি, তখন ছোট চাচা বাঘের মতো একটা গর্জন করলেন, জানে মেরে ফেলবো সবকটাকে। বাচ্চা ছেলেটা যার খালি গা খালি পা, পরনে ছোট একটা কাপড় এবং কোমর থেকে তার সমান একটা ধারালো রামদা ঝুলছে। এবারে হাসি থামিয়ে তার সেই ভয়ঙ্কর রামদা বের করে কোথায় একটা কোপ দিল,
সাথে সাথে একটা দড়ি ছিঁড়ে ছোট চাচা হুড়মুড় করে নিচে একটা ঝোপের মাঝে এসে পড়লেন। আমরা দেখলাম তার পুরো শরীর ঝোপের মাঝে অদৃশ্য হয়ে গেছে, শুধু তার পা দুটি দেখা যাচ্ছে। ছেলেটা সেটা দেখে আবার হি হি করে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল। আমাদেরও সাংঘাতিক হাসি পাচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম এখন হয়তো হাসাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা ঝোপের কাছে এগিয়ে গেলাম, দেখলাম ছোট চাচা এর মাঝে সামলে সুমলে বের হয়ে এসেছেন। কপালের খানিকটা ছাল উঠে গেছে, শার্টের পকেটটা ছিঁড়ে ঝুলছে, গা হাত পায়ে ইতস্তত কাটাকুটি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ছোট চাচা ব্যথা পেয়েছ নাকি? না, ছোট চাচা মুখ খিঁচিয়ে বললেন, খুব আরাম লেগেছে, অসম্ভব আরাম লেগেছে, এখনও আরাম লাগছে। এবারে তিনি খালি গায়ে ছেলেটার দিকে তাকালেন। তার হাতে যদি এত বড় রামদাটা না থাকতো, আমি নিঃসন্দেহ যে তিনি ছেলেটার কানমোচড়ে একটা ডাবল সাইজ চর কষতেন। খালেদ ছেলেটাকে জিজ্ঞেস করল, এটা কি, কেমন করে হলো এটা? প্রথমে বাংলায় ছেলেটা কিছু বুঝল না, তখন ইংরেজিতে জিজ্ঞেস করল, তাতেও লাভ হলো না। তারপর পৃথিবীর আদি ভাষায় আকার, ইঙ্গিত এবং চোখের দৃষ্টি দিয়ে ছেলেটা এবারে চট করে প্রশ্নটা বুঝে যায়। সে আমাদের একটা ঝোপের কাছে নিয়ে দেখালো, পুরো জিনিসটা শেয়াল, হরিণ বা বুনো শুকর ধরার একটা ফাঁক। গাছের একটা ঢাল নুয়ে সেখানে দড়ি বেঁধে একটা ফাঁস তৈরি করা হয়। গাছের ছোট একটা ঢাল দিয়ে সেটা আটকে রাখা হয়। দড়ির ফাঁসে পা দিতে ছোট ঢালটা সরে গিয়ে ফাঁসটা পায়ে আটকে যায়। নুয়ে থাকা গাছটা ছিটকে উপরে উঠে যায়, আর সাথে সাথে প্রাণীটি শূন্য থেকে ঝুলতে থাকে। এটা জন্তু জানোয়ার ধরার ফাঁদ, ছোট চাচা তার এই ফাঁদে পা দেবেন সেটা সে কখনো সন্দেহ করেনি। ছেলেটা বাংলা বোঝে না জানার পর ছোট চাচা দাঁত কিরমির করে বললেন, জঙ্গলি ভূত, বেয়াদব, এক চড় মেরে সবগুলি দাঁত ফেলে দেওয়া দরকার, শিক্ষা দীক্ষা নেই, মানসম্মান জ্ঞান নেই। আমি বললাম, কেন রাগ করছেন ছোট চাচা, সে কি আর আপনার জন্য এটা পেতে রেখেছিল? আপনি ভুল করে পা দিয়েছিলেন বলেই তো, তা বলে এভাবে হাসবে, এটা হাসি তামাশার জিনিস হলো? ছোট চাচা আপনি যদি দেখতেন তাহলে আপনিও হাসতেন, একজন বয়স্ক মানুষ উল্টো হয়ে ঝুলছে। আমি হাসি শুরু করে দিচ্ছিলাম, কিন্তু ছোট চাচার মুখ দেখে আর সাহস হলো না। তিনি ঘাটটা বাঁকা করে এক জায়গায় বেশ জোরে জোরে মালিশ করে যাচ্ছেন, নিশ্চয়ই খুব ব্যথা লেগেছে, কারো ব্যথা লাগলে সেটা নিয়ে তো আর হাসা যায় না। এদিকে মনে হচ্ছে খালেদ আর রাজুর সাথে ছেলেটার বেশ বন্ধুত্ব হয়ে গেছে, হাত নেড়ে চোখ বড় করে শরীর ঝাঁকিয়ে অনেক রকম ভাবের আদান প্রদান হচ্ছে। আমিও গিয়ে যোগ দিলাম। খালেদ হাত ঝাঁকিয়ে নিজেকে দেখিয়ে বলল, খালেদ। ছেলেটা যার নাকটা একটু চাপা, ঘাড় পর্যন্ত লম্বা চুল, একেবারে গোলাপি গায়ের রং এবং গ্রিক দেবতাদের মতো সুঠাম শরীর, নিজেকে দেখিয়ে বলল, থোয়াংসা চাই। থোয়াংসা চাই, তোমার নাম? ছেলেটা মাথা নাড়ল, রাজুর দিকে আঙ্গুল দেখিয়ে তার নাম জানতে চাইল। রাজু বলল, রাজু। আমার দিকে তাকিয়ে জানতে চাইল, আমি বললাম, টোপন। টোপন? ছেলেটা আবার পেটে হাত দিয়ে হি হি করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে শুরু করে। টোপন নামটাতে এত হাসির কি থাকতে পারে, আমরা বুঝতে পারলাম না। থোয়াংসা চায়ের সাথে আমাদের যত সহজে ভাব হলো, আমার মনে হয় এত তাড়াতাড়ি আমাদের এর আগে কারোর সাথে বন্ধুত্ব হয়নি। একজন আরেকজনের কথা বুঝি না, কিন্তু তবু আকার ইঙ্গিত চোখের ভাষায় তাকে সব কিছু বুঝিয়ে দিলাম। আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে, দূর পাহাড়ে টিরেক্সের সন্ধানে। আমাদের পেছনে লেগেছে এক ভয়ঙ্কর বদমাশ সাহেব, তার সাথে যোগ দিয়েছে কাচুমিয়া নামের একজন খুনে। আমাদের নৌকা আক্রমণ করার চেষ্টা করেছিল, আমরা কোনো মতে পালিয়ে এসেছি, তাই আমরা এখন পাহাড়ের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছি। পাহাড়টা পার হয়ে অন্য পাশে গিয়ে নৌকা ধরব, সেখানে মুসলিম ভাই আমাদের জন্য নৌকায় অপেক্ষা করছেন। থোয়াংসা চাই কতটুকু বুঝলো কে জানে, কিন্তু দেখলাম সে খুব গম্ভীর হয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করল। দড়ির ফাঁসটা পেঁচিয়ে গলায় ঝুলিয়ে নিল, ঝোপের ভেতর থেকে বের করে আনলো তীরধনুক, বাঁশের তৈরি তামাক খাওয়ার একটা পাইপ। তারপর রামদাটা হাতে নিয়ে সে বুঝিয়ে দিল সে প্রস্তুত। আমরা কিসের জন্য প্রস্তুত জানতে চাইলাম, সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল যে সে আমাদের সাথে যাবে, যদি সেই সাহেব বা কাচুমিয়া এসে হাজির হয় সে এক কোপে তাদের মাথাটা নামিয়ে দেবে। শুনে আমাদের আনন্দ দেখে কে, বাচ্চা একটা ছেলে, বয়স নিশ্চয় আমাদের থেকে একদিনও বেশি হবে না, কিন্তু কি আশ্চর্য তার আত্মবিশ্বাস, কি তার সাহস! যদি সে আমাদের সাথে থাকে তাহলে আমাদের ভয় কি? রওনা দেওয়ার আগে থোয়াংসা চাই খুব যত্ন করে তার বাঁশের পাইপে তামাক ভরে ফস করে ম্যাচ দিয়ে সেটা জ্বালিয়ে নিল, তারপর খুব শখ করে সেটা টানতে থাকে। এত ছোট ছেলেকে আমরা এর আগে এত শখ করে তামাক খেতে দেখিনি। তামাকটা খুব ভালো করে জ্বলে ওঠার পর সেই পাইপটা আমাদের দিকে এগিয়ে দেয়। আমি সভয়ে মাথা নাড়লাম, রাজু চোখ কপালে তুলল, কিন্তু খালেদ যে মনে করে সিগারেট খাওয়ার মাথায় গুলি করার মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই,
থোয়াংসা চায়ের চ্যালেঞ্জটা গ্রহণ করে বাঁশের পাইপটা মুখে নিয়ে একটা টান দিয়ে বসল। তারপর খালেদের যা একটা অবস্থা হলো সেটা সত্যি বলার মতো না, লাফিয়ে কুদিয়ে কাশতে কাশতে একটা বিতিকিচ্ছি অবস্থা। খালেদের চোখে পানি এসে গেল। থোয়াংসা চাই সেটা দেখে খুব হতাশ ভঙ্গিতে খালেদের দিকে তাকিয়ে মাথা নাড়তে থাকে। তাকে দেখে বুঝতে অসুবিধা হয় না যে আমাদের দেখে তার খুব আশাভঙ্গ হয়েছে। খালেদ একটু সামলে নেবার পর আমরা রওনা দিলাম। সবার সামনে তোয়াংসা চাই, তার হাতে বিশাল রামদা। সামনে কোনো গাছপালা লতাপাতা আসতেই সে তার রামদা ঘুরিয়ে সেটা কেটে ফেলতে ফেলতে যাচ্ছে। প্রথমে মনে হলো সে বুঝি একটু উল্টো পথে যাচ্ছে, একটু পরেই সে একটা হাঁটা পথে তুলে দিল। তখন হাঁটা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। ছোট চাচা গজগজ করতে করতে বললেন, এই জঙ্গলে কি এখন আমাদের সাথে যাবে নাকি? হ্যাঁ ছোট চাচা, আমি বললাম, আর কোনো ভয় নেই, আপনার কাচুমিয়া থোয়াংসা চাইকে দেখলে কাপড়ে পেশাব করে দেবে। ছোট চাচাকে সেটা নিয়ে খুব আহ্লাদিত হতে দেখা গেল না। থোয়াংসা চাই খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে কিভাবে কিভাবে জানি পাহাড়ের পাশে ছোট খালটার কাছে নিয়ে এলো। সেখানে সত্যি সত্যি মুসলিম ভাই নৌকা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, মনে হয় রান্না হয়ে গেছে। কারণ কাছে আসতেই খাবারের ঘ্রাণে আমাদের জিভে পানি এসে গেল। মুসলিম ভাই আমাদের দেখে অবাক হয়ে বলল, অনেক তাড়াতাড়ি চলে আসছেন দেখি। রাজু বলল, হ্যাঁ এই যে থোয়াংসা চাই, আমাদের নিয়ে শর্টকাট মেরে চলে এসেছে। ভালোই হলো, আপনাদের এরকম জায়গায় ঘুরে ফিরে অভ্যাস নেই, তাই একটু চিন্তায় ছিলাম। ছোট চাচা শুকনো গলায় জিজ্ঞেস করলেন, কাচুমিয়ার কি খবর? মুসলিম ভাই বলল, একটু আগে নৌকা করে গেল সাথে সেই সাহেব, সব মিলিয়ে মোট চারটা নৌকা। নৌকার মাঝে মালপত্র আর লোকজন দেখে মনে হয় যুদ্ধ করতে যাচ্ছে। ছোট চাচা চিন্তিত মুখে আমাদের দিকে তাকিয়ে বললেন, দেখ অ্যাডভেঞ্চার অনেক হয়েছে, জীবনে মনে হয় এত অ্যাডভেঞ্চার হয়নি, লিখলে বই হয়ে যাবে, চল এখন ফিরে যাই। খালেদের সাথে থেকে থেকে আস্তে আস্তে আমাদেরও সাহস বেড়ে গেছে। আমি বললাম, ছোট চাচা তুমি ফিরে যাও, আমরা জায়গাটা গিয়ে দেখে আসি। রাজু মনে হলো আরও এক ডিগ্রি উপরে, গম্ভীর গলায় বলল, শুধু জায়গাটা দেখে আসবো না, সাহেবের বারোটা বাজিয়ে দেব। ছোট চাচা রাগ চেপে রেখে বললেন, সেটা কেমন করে হবে শুনি। খালেদ বলল, প্ল্যান করছি, তুমি শুধু দেখো। ঠিক কী নিয়ে কথা হচ্ছে থোয়াংসা চায়ের বোঝার কোনো উপায় নেই, কিন্তু দেখলাম সে গম্ভীর হয়ে মাথা নেড়ে রামদাটা মাথার উপরে তুলে একটা হুঙ্কার দিল। ছোট চাচা তখন হাল ছেড়ে দিলেন, ক্লান্ত গলায় বললেন, কাগজ আছে কারো কাছে? আছে, কেন? একটা চিঠি লিখি। কাকে? বান্দরবন থানার ওসিকে, জানিয়ে রাখি ব্যাপারটা, মাঝি চিঠিটা পৌঁছানো যাবে না? কোনো অসুবিধা নাই, ফিরে যাচ্ছে সেরকম কোনো মাঝিকে দিয়ে দেব, পৌঁছে দেবে। ছোট চাচা সময় নিয়ে একটা চিঠি লিখলেন। ছোট চাচা ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়েন, কিন্তু লেখার হাত খুব ভালো। এমন একটা চিঠি লিখলেন যে সে চিঠি পড়ে বান্দরবান থানার ওসি যদি সাথে সাথে শখানেক পুলিশ নিয়ে ছুটে না আসে আমি কান কেটে ফেলব। আট, আক্রমণ। আমাদের নৌকা আবার চলছে, সাহেব আর কাচুমিয়া তাদের নৌকা নিয়ে ঘণ্টা চারেক আগে গিয়েছে, আমরা তাদের পেছনে। ব্যাপারটা একদিক দিয়ে বেশ নিরাপদ। আমরা নদীতীরের লোকজন, উল্টো দিক থেকে আসা মাঝিদের জিজ্ঞেস করে তাদের সম্পর্কে খোঁজখবর নিতে পারি, কিন্তু তারা কখনোই আমাদের খোঁজ নিতে পারবে না। ছোট চাচা ভেতরে লম্বা হয়ে শুয়ে আছেন, আমরা চারজন বাইরে। থোয়াংসা চায়ের দেখা দেখি আমাদেরও এখন খালিগা, তবে আমাদের শরীর হাড় ঝিরঝিরে, মোটেও তার মতো এত সুন্দর নয়। কিন্তু পাহাড়ের মাঝে এই নির্জন নদীতে সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। থোয়াংসা চায়ের সাথে কথা বলার জন্য একটি দুটি আঞ্চলিক শব্দ শিখে নিয়েছি। মুসলিম ভাইও বেশ কিছু শব্দ জানে, সেগুলো ব্যবহার করে অনেক রকম কথা বলা হয়ে গেছে। থোয়াংসা চায়ের ছ ভাই বোন, সে সবচেয়ে ছোট। এক দুই দিন বাসায় না গেলে তার বাবা মা কখনো চিন্তা করে না। তার স্কুলে যাবার কোনো ইচ্ছে নেই, টেলিভিশন কী সে জানে না, গাড়ি বলে একটা জিনিসের কথা সে শুনেছে তবে কখনো দেখেনি, মাঝে মাঝে আকাশে প্লেন উঠতে দেখেছে। তার ধারণা ব্যাপারটাই কোনো ধরনের জাদু আছে। তার কী ধর্ম সে জানে না, বড় হয়ে তার ঘর সংসার করার ইচ্ছে, অনেকগুলো ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে সন্ধ্যাবেলা ঘরের দাওয়ায় বসে গান গাইবে। জীবনকে নিয়ে কী করবে সেটা এত নিখুঁতভাবে ঠিক করে রাখতে পারে আমি কখনো আগে দেখিনি। সত্যি কথা বলতে কি, শুনে আমাদের কেমন জানি একটু হিংসে হতে লাগলো। সারা দিন ধরে নৌকা চলল, আস্তে আস্তে জঙ্গল আরও গভীর হয়ে উঠেছে, আরও জনমানবহীন হয়ে উঠেছে। দুপাশে খাড়া পাহাড়, নদীর পানি কোথাও কোথাও গভীর, কালো পানি সেখানে ঘূর্ণাবৃত্ত তৈরি করে ঘুরছে। পাহাড় থেকে মাঝে মাঝে বুনো পশুর ডাক শুনতে পাই, থোয়াংসা চাই সেই ডাক শুনে আপন মনে মাথা নাড়ে। আমরা বসে বসে একটা পরিকল্পনা করার চেষ্টা করি, কিন্তু চারজন ছোট ছেলে, তার মাঝে একজন আমাদের কথা বুঝে না, আর একজন ভীরু বড় মানুষ নিয়ে একটা বিদেশি সাহেব,
কাচুমিয়ার মতো খুনে আর চার নৌকা বোঝাই মানুষের সাথে কেমন করে লড়া যায় চিন্তা করে পেলাম না। আমরা বসে বসে অনেক চিন্তা করে দুটি সিদ্ধান্তে পৌঁছালাম। সেগুলো হচ্ছে, এক, ফ্রেডরিক সাহেবের কাছে নানা রকম বাক্স প্যাটরা আছে, তার মাঝে নিশ্চয়ই নানা রকম যন্ত্রপাতি, সেগুলি ব্যবহার করে সে নিশ্চয়ই ফসিলগুলি তোলার চেষ্টা করবে। যেভাবেই হোক তার বাক্স প্যাটরাগুলি আটকাতে হবে, চেষ্টা করতে হবে নদীতে নৌকাগুলি ডুবিয়ে দিতে। রাত্রে যখন বিশ্রাম নেবে তখন চুপি চুপি গিয়ে নৌকার তলায় ফুটো করে দিতে পারলে হয়, সেটা অবশ্যই কেমন করে করা হবে আমাদের জানা নেই। দুই, ফ্রেডরিক সাহেবের সাথে মানুষ অনেক বেশি, কাজেই কোনো রকম বুদ্ধি খাটিয়ে তাদের ভাগিয়ে দিতে হবে। সাহেব এবং কাচুমিয়া জানে না যে আমরা তাদের পিছু পিছু এসেছি, আমরা তাদের কোনো রকম ভয় দেখাতে পারি। জায়গাটাতে পাহাড়ি দানও থাকে বলে একটা কথা প্রচলিত আছে, মনে হয় সেটা ব্যবহার করা যাবে। কেমন করে ভয় দেখানো হবে সেটা এখনও আমাদের জানা নেই। আমরা সারা দিন বসে বসে চিন্তাভাবনা করলাম, খুব একটা লাভ হলো না। ছোট চাচাকেও আমাদের আলাপ আলোচনায় টেনে আনতে চাইছিলাম কিন্তু আনা গেল না, নৌকার মাঝে গোমরা মুখে শুয়ে রইলেন। আমরা ঝুমিয়া পৌঁছালাম সন্ধেবেলা সূর্য ডুবে যাবার পর। ফ্রেডরিক সাহেবের দলবল তাদের নৌকা থামিয়েছে ঠিক ঝর্ণার মুখে। আমরা আমাদের নৌকা থামালাম তার বেশ আগে একটা ঝাপড়া গাছের আড়ালে। মুসলিম ভাই নৌকা থামিয়ে চুপি চুপি দেখে এসে খবর দিল, সাহেব আর তার লোকজন নৌকা থেকে সব জিনিসপত্র নামিয়ে রাখছে, রান্নার আয়োজন করছে। সাহেব একটা গাছের গোড়ায় বসে পেটমোটা একটা বোতল থেকে মদ খাচ্ছে। কাচুমিয়া সাহেবের আশেপাশে ঘোরাঘুরি করছে মদের ভাগ পাবার আশায়, কিন্তু সাহেব তাকে কিছু দিচ্ছে না। ভাব দেখে মনে হয় তারা রাতটা এখানে কাটিয়ে কাল ভোরে রওনা দেবে। মুসলিম ভাই যখন আমাদের জন্য রান্না চাপালো তখন ছোট চাচা আমাদের আক্রমণের প্রথম পরিকল্পনাটা বললেন। আমরা ভেবেছিলাম ছোট চাচা গোমরা মুখে বসেছিলেন, কিন্তু আসলে সারাক্ষণ চিন্তা করছিলেন কি করা যায়। ছোট চাচা যখন খুব গভীরভাবে চিন্তা করেন তখন তাকে কেমন জানি গোমরামুখী দেখাই। ছোট চাচার পরিকল্পনাটা খুব ভালো শুনে আমরা আনন্দে প্রায় চিৎকার করে উঠলাম। শুধু যে পরিকল্পনাটা ভালো তাই নয়, তার পরিকল্পনাটা শুনে আমরা জানতে পারলাম ছোট চাচা শেষ পর্যন্ত আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের মনের জোর তখন বেড়ে গেল 100 গুণ। ভালো পরিকল্পনা সহজ হতে হয়, ছোট চাচার পরিকল্পনাটা ভালো কারণ সেটা খুবই সহজ। ফ্রেডরিক সাহেবকে থামিয়ে দেবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার জিনিসপত্র নষ্ট করে দেয়া, সেটা আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হবে। আগুন ধরানো হবে থুয়াংসাচায়ের তীরধনুক দিয়ে, তীরের মাথায় কাপড় পেঁচিয়ে কেরোসিন তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। তারপর সেই জ্বলন্ত তীর ছড়বে থুয়াংসাচায়, সেই তীর পড়বে সাহেবের জিনিসপত্রে, দাউ দাউ করে সব কিছু জ্বলে উঠবে। পুরো ব্যাপারটা করা হবে জঙ্গলে লুকিয়ে, কেউ জানতেও পারবে না কেমন করে হলো। উত্তেজনায় আমাদের তখন খিদে তৃষ্ণা চলে গেছে। মুসলিম ভাই খুব মজার খিচুড়ি রান্না করেছেন, সাথে ডিম ভাজা। তাড়াতাড়ি করে আমরা সেটা খেয়ে নিয়ে অপেক্ষা করতে থাকি রাত আরেকটু গভীর হওয়ার জন্যে। ছোট চাচা তার গেঞ্জি ছিঁড়ে তীরের মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে বেশ কয়েকটা আগুন জ্বালানোর তীর তৈরি করলেন। থোয়াংসা চাই সেগুলি ছুঁড়ে ছুঁড়ে দেখল, গম্ভীর হয়ে পিছনে আরও কিছু পালক বেঁধে নিল। তাকে বোঝানো হয়েছে কি করতে হবে শুনে তার মুখে এগাল ওগাল জোড়া হাসি। রাত গভীর হবার পর আমরা মুসলিম ভাইয়ের হারিকেনটা নিয়ে রওনা দিলাম। হারিকেনটা নিভিয়ে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে কেরোসিনের জন্যে। আমাদের কাছে টর্চ লাইট আছে কিন্তু সেটা জ্বালানো হচ্ছে না, ফ্রেডরিক সাহেবের লোকজন দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঘুটঘুটে অন্ধকার, আমরা বলতে গেলে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু থুয়াংসা চায়ের একেবারে বিড়ালের মতো চোখ, এই অন্ধকারেও স্পষ্ট দেখতে পাই। তার পিছু পিছু আমরা সাহেবের আস্তানার কাছাকাছি এলাম। একপাশে একটা তাঁবু, ভেতরে উজ্জ্বল আলো জ্বলছে, সেই আলোতে তাঁবুটাকে কী যে সুন্দর দেখাচ্ছে বলার মতো নয়। এটা নিশ্চয়ই ফ্রেডরিক সাহেবের তাঁবু, এখনও নিশ্চয়ই ঘুমায়নি, তাহলে হয়তো আলো নিভিয়ে দিত। তাঁবুর সামনে বেশ খানিকটা দূরে একটা আগুন চলছে, সেই আগুনের সামনে একটা গাছে হেলান দিয়ে বসে আছে একজন মানুষ। আমরা আতঙ্কিত হয়ে দেখলাম মানুষটার হাতে একটা বন্দুক। তাঁবুর পাশে নানা রকম বাক্স, সেগুলির মাঝে নিশ্চয়ই রয়েছে নানা রকম যন্ত্রপাতি, আমাদের সেগুলি আগুন ধরিয়ে নষ্ট করতে হবে। ছোট চাচা বন্দুক হাতে মানুষটাকে দেখে খুব ঘাবড়ে গেলেন, আমাদের কাঁধ খামছে ধরে ফিসফিস করে বললেন, ভেবে দেখ সত্যিই চেষ্টা করবি কি না, গুলি করে মেরে টেরে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এত দূর এসে আমরা তো পিছিয়ে যেতে পারি না, আমরা মাথা নেড়ে বললাম, ভয় পাবেন না ছোট চাচা, ঠিক জ্বালিয়ে দেবো সব কিছু। বন্দুক হাতে মানুষটাকে দেখে পরিকল্পনা একটু রদবদল করা হলো। ঠিক করা হলো থুয়াংসা চাই তার আগুনের তীর ছুড়বে মানুষটার পেছন থেকে, যেন সে দেখতে না পায়। থুয়াংসা চায়ের সাথে থাকবে শুধু একজন, অন্যেরা আগেই সরে যাবে, পালিয়ে যাবার রাস্তায় টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোন দিক দিয়ে যেতে হবে দেখানোর জন্যে। সবাই থুয়াংসা চায়ের সাথে থাকতে চায়, গলা নামিয়ে খানিকক্ষণ তর্কাতর্কি করে শেষ পর্যন্ত আমাকে যেতে দেওয়া হলো। আমি আর থুয়াংসা চাই দাঁড়িয়ে রইলাম, তখন অন্যেরা ধীরে ধীরে সরে গেল, আমরা তখন আরেকটু এগিয়ে গেলাম।
একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমি ধ্বংসা চায়ের একটা তীর নিয়ে কেরোসিন তেলে ভালো করে ভিজিয়ে নিয়ে ফস করে দেয়াশ লাইটা দিয়ে জ্বালিয়ে দিলাম। সাথে সাথে তীরটা মশালের মতো দাও দাও করে জ্বলে উঠল। আমরা বন্দুক হাতে মানুষটার পেছন দিকে ছিলাম, কিন্তু আগুনের শিখায় চারিদিক আলোকিত হয়ে উঠতেই লোকটা লাফিয়ে উঠে দাঁড়ায়। আমি সাথে সাথে একটা গাছের আড়ালে লুকিয়ে গেলাম। ধ্বংসা চাই তীরটা ধনুকে লাগিয়ে স্থির দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় সে বুঝি কী করবে ভুলে গেছে। কিন্তু আমি জানি সে অপেক্ষা করছে আগুনটা ভালো করে ধরার জন্যে, না হয় তীরটা ছুটে যাওয়ার সময় নিভে যাবে। বন্দুক হাতে মানুষটা অবাক হয়ে ধ্বংসা চায়ের দিকে তাকিয়ে আছে। সে নিশ্চয়ই একেবারে হতবাক হয়ে গেছে। ঘন অরণ্যে নিশি রাতে একটা পাহাড়ি ছেলে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তীরের মাথায় দাও দাও করে জ্বলছে আগুন, দৃশ্যটা নিশ্চয়ই প্রায় অশরীরী। লোকটা বন্দুক হাতে নিয়ে হতবাক হয়ে ধ্বংসা চায়ের দিকে তাকিয়ে রইল। আমি চাপা গলায় বললাম, মারো ধ্বংসা চাই, মারো। ধ্বংসা চাই খুব ধীরে ধীরে ধনুকটা প্রায় আকাশের দিকে মুখ করে ধরে, খুব ধীরে ধীরে তীরটা টেনে আনে, তারপর ছেড়ে দেয়। জ্বলন্ত আগুনের ফুলকির মতো তীরটা উপরে উঠে যায়, তারপর নিচে নামতে থাকে। সাহেবের তাঁবুর উপর দিয়ে গিয়ে এটা নিচে এসে পড়ে, ঠিক যেখানে বাক্স বোঝাই জিনিসগুলি রেখেছে সেখানে। তীরটা নেভে গেল না, বরং আগুনটা ছড়িয়ে পড়ল বেশ খানিকটা জায়গা জুড়ে। বন্দুক হাতে লোকটা মনে হলো কিছুক্ষণ লাগলো বুঝতে ব্যাপারটা কী হচ্ছে। যখন বুঝতে পারলো তখন বিকট চিৎকার করতে করতে আগুন নেভানোর জন্য ছুটে যায়। তার চিৎকার শুনে সাহেব তার তাঁবু খুলে বের হলো। ছোট একটা লাল জাঙ্গিয়া পরনে ছাড়া আর কিছু নেই। আগুনটা দেখে সে হঠাৎ বিচিত্র একটা কাজ করলো, সেটা নেভানোর কোনো চেষ্টা না করে উল্টো দিকে ছুটতে ছুটতে গিয়ে নদীর মাঝে ঝাঁপিয়ে পড়ল। এমন কিছু বেশি আগুন নয়, একটু চেষ্টা করলেই নিভিয়ে ফেলতে পারত, কিন্তু কেন সেটা নেভানোর চেষ্টা করলো না বুঝতে পারলাম না। বন্দুক হাতে মানুষটা দুই এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর দেখলাম সেও ছুটে গেল সাহেবের পেছনে পেছনে। আমি আর ধ্বংসা চাই দেখলাম আশেপাশে কেউ নেই, আগুনটা বেশ ছড়িয়ে পড়েছে, অন্য তীরগুলি ব্যবহার করার কোনো দরকার নেই। ধ্বংসা চাই তখন উঠে দাঁড়িয়ে একটু এগিয়ে গেল, তারপর আরেকটু, আর হঠাৎ করে আমি বুঝতে পারলাম সাহেব কেন আগুনটা নেভানোর কোনো চেষ্টা না করে পালিয়ে গেছে। ওইগুলি ডায়নামাইটের বাক্স, আমরা ডায়নামাইটের বাক্সে আগুন লাগিয়ে দিয়েছি, এক্ষুনি নিশ্চয় ভয়ঙ্কর বিস্ফোরণ করে পুরোটা ফাটবে, সর্বনাশ। আমি বিস্ফোরিত চোখে দেখলাম ধ্বংসা চাই ওদিকেই এগিয়ে যাচ্ছে। কি করছি বুঝতে না পেরেই আমি তার দিকে ছুটে গেলাম। তাকে ঝাপটে ধরে আমি টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তার গায়ে মোষের মতো জোর, এতটুকু সরাতে পারলাম না। আমি বেপরোয়ার মতো আবার তাকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে সরিয়ে আনার চেষ্টা করতে করতে কয়েক পা পিছিয়েছি, ঠিক তক্ষণে প্রচণ্ড বিস্ফোরণে মনে হলো পুরো পৃথিবী দুলে উঠল। আমরা নিশ্চয় ঠিক সেই সময় মাটিতে ঝাঁপিয়ে পড়েছি, কারণ আগুনের একটা হলকা আমাদের উপর দিয়ে ছুটে গেল। আমি আর ধ্বংসা চাই গুড়ি মেরে সরে যেতে থাকি। দাও দাও করে চারিদিকে আগুন জ্বলছে, আগুনের গরম হলকা লাগছে আমাদের চোখ মুখে। বিস্ফোরণটা ঘটে যাওয়ার সাথে সাথে সাহেব আর লোকজন ছুটে আসতে থাকে, ঘটি বাটি যা আছে সেটাতে করে পানি আনতে থাকে আগুন নেভানোর জন্যে। কিন্তু তখন সেটা বিশাল এক আগুন, নেভানো খুব সহজ ব্যাপার নয়। আমরা জঙ্গলে গাছের আড়ালে ঘাপটি মেরে দেখলাম সাহেব বন্দুক হাতের মানুষটার শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ইংরেজিতে জিজ্ঞেস করছে, কেমন করে হলো, কেমন করে হলো? লোকটা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলল, স্থানীয় মানুষ, ট্রাইবাল পিপল, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। সাহেব গর্জন করে জিজ্ঞেস করলো, কয়জন ছিল? একজন, জাস্ট ওয়ান। কেন করলো? পাহাড়ি দানো, চাই না আমরা যাই, ভেরি ডেঞ্জারাস। সাহেব ইংরেজিতে বলল, আমি পাহাড়ি দানোর মুখে পেচ্ছাপ করে দিই। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনে ছোট চাচা খালেদ আর রাজু ভেবেছিল আমি আর ধ্বংসা চাই বুঝি টুকরো টুকরো হয়ে উড়ে গেছি। যখন দেখলো আমরা ভালোই ভালোই ফিরে এসেছি, তাদের কী যে আনন্দ হলো বলার মতো নয়। ছোট চাচা এক হাতে আমাকে আর এক হাতে ধ্বংসা চাইকে বুকের মাঝে চেপে ধরে অনেকক্ষণ একটা গাছের নিচে বসে রইলেন। আমি ছোট চাচাকে জড়িয়ে ধরে বললাম, ছোট চাচা আমরা ভালো আছি, কিচ্ছু হয়নি, সত্যি কিচ্ছু হয়নি। ছোট চাচা কিছু না বলে আরও জোরে আমাদের বুকে চেপে ধরে রাখলেন। টর্চ লাইটটা জ্বালানো নিষেধ, কিন্তু আমি লিখে দিতে পারি যদি সেটা জ্বালাতাম তাহলে দেখতাম ছোট চাচার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচা অনেক রাগারাগি করেন, কিন্তু তার মনটা একেবারে বাচ্চাদের মতো নরম। নয় রাতের যাত্রা। নৌকায় ফিরে এসে আমরা সবাই অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ করে আমরা টের পেতে শুরু করেছি ব্যাপারটা ছেলে মানুষের ব্যাপার নয়, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। এখন আমাদের কেউ মারা যেতে পারে, খুন হয়ে যেতে পারে কেউ। ছোট চাচা বললেন, খুব সাবধানে এগোতে হবে। খালেদ বলল, যখনই কোথাও ফসল পাওয়া যায় খুব সাবধানে সেটা আস্তে আস্তে তুলতে হয়, আর এই বেটা বদমাইশ ডিনামাইট দিয়ে উড়িয়ে উড়িয়ে ফসল বের করতে এসেছে। রাজু বলল, আমাদের দেশের একটা সম্পদ, তার জন্যে কোনো মায়া দয়া নাই।
ছোট চাচা বললেন, আগুনে অনেক ক্ষতি হয়েছে ওদের, কিন্তু আমার মনে হয় তবু ওরা চেষ্টা করবে। আমরা মাথা নাড়লাম। সাহেবের লোকজন এখনও জানে না আমাদের কথা, ভেবেছে থংসাচাই একা নিজে নিজে করেছে। খুব ভালো হয়েছে এটা, আমরা লুকিয়ে আরও কিছু করতে পারবো। কি করবে? ব্যাটা বদমাইশদের আটকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে। কেমন করে আটকে রাখবেন? ছোট চাচা মাথা চুলকালেন, তারপর বললেন, কিছু একটা বুদ্ধি বের করতে হবে। ভয় দেখালে কেমন হয়? কেমন করে দেখাবি? একজন দুজন মানুষকে ভয় দেখানো চাই, এতজন মানুষ যদি একসাথে থাকে হাতে বন্দুক, ভয় দেখাতে গিয়ে খুন হয়ে যাবে। খানিকক্ষণ চুপ করে থেকে ছোট চাচা বললেন, ব্যাটা বদমাইশগুলি কাল ভোরের আগে রওনা দিতে পারবে না, আমাদের তার আগেই সেখানে পৌঁছাতে হবে। খুব ভোরে উঠে রওনা দিয়ে দেব। ছোট চাচা মাথা নাড়লেন, ভোরের জন্য অপেক্ষা করা যাবে না, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। এক্ষুনি? আমরা প্রথমে ভাবলাম ছোট চাচা ঠাট্টা করছেন, কিন্তু দেখলাম ঠাট্টা নয়, সত্যি সত্যি এক্ষুনি রওনা দিতে চান। আমি বললাম, এই মাঝরাতে? হ্যাঁ, ছোট চাচা মাথা নাড়লেন। অ্যাডভেঞ্চারে যখন যাবি ঠিক করেই যাওয়া যাক, এই যুদ্ধে আর এপার উপার নেই। আজ রাতেই আমরা ফসিলের কাছে পৌঁছে যাব, কাল সারাদিন থাকবে কিছু একটা ব্যবস্থা করার জন্যে, তার মাঝে নিশ্চয় পুলিশ এসে যাবে। আমাদের একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এক্ষুনি রওনা দেব শুনে ঘুম চটে গেল। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিলাম। ভোরে খাবার জন্য মুসলিম ভাই বেশ কয়টা রুটি তৈরি করেছিলেন, সেগুলো নিয়ে নিলাম। এমনিতে খাওয়ার জন্য চিড়া আর গুড়, চিড়ার উপরে নাকি খাবার নেই, যতদিন খুশি রাখা যায়, যেভাবে খুশি খাওয়া যায়। মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি মিলিটারির হাত থেকে বাঁচার জন্যে মানুষেরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন তারা দীর্ঘ পথ পার হওয়ার সময় সাথে নিত চিড়া। আমাদের নিজেদের তখন হঠাৎ মুক্তিবাহিনী মুক্তিবাহিনী মনে হতে থাকে। আমরা রওনা দেওয়ার সময় মুসলিম ভাই বলল, আমি এখানে পুলিশের জন্য অপেক্ষা করব, তারা যদি সময় মতো না আসে তাহলে আরও কিছু মাঝে নিয়ে আমি যাব আপনাদের খোঁজে। ছোট চাচা বললেন, ঠিক আছে। আমরা গভীর রাতে অন্ধকার পথে মোটামুটিভাবে একটা অজানা গন্তব্য পথে রওনা দিলাম। কেউ বলে দেয়নি, কিন্তু আমরা সবাই জানি সেখানে নিশ্চিতভাবে অপেক্ষা করছে বিচিত্র বিস্ময়। বেশ খানিকটা ঘুরে সাহেবদের তাঁবু এবং লোকজনকে পাশ কাটিয়ে আমরা ছোট স্রোতধারার পাশে হাজির হলাম। এখন এটার তীর ধরে হেঁটে হেঁটে যেতে হবে দীর্ঘ পথ। আমরা টর্চ জ্বালিয়ে যাচ্ছিলাম, থংসাচাই সেটা খুব পছন্দ হলো না। জঙ্গল থেকে কিছু শুকনো ঢাল এনে আগুন জ্বালিয়ে মশাল তৈরি করে নিল। মনে হয় বুনো পশু আগুন দেখলে ধারে কাছে আসবে না। থংসাচাইয়ের হাতে একটা মশাল, সে সবার আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে। গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো জনমানব নেই। গভীর অরণ্যের মাঝে দিয়ে হেঁটে যেতে যেতে আমাদের বুকে কেমন জানি শিহরণ হতে থাকে। রাজু নিচু গলায় বলল, ছোট চাচা, কি হলো? একটা গল্প বলেন শুনি। গল্প? হ্যাঁ, কিসের গল্প? আমি বললাম, ভূতের। ছোট চাচা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ভয় পাবে না তো? না, পাবো না। শোন তাহলে, ছোট চাচা শুরু করলেন, আমার এক বন্ধু আছে, তার নাম শওকত, তাদের বাসা মোহাম্মদপুরে, আমাদের সাথে পড়ে। সাবসিডিয়ারি পরীক্ষার আগে আমাদের পড়ার খুব চাপ। একদিন তার বাসায় গিয়েছি, অঙ্ক করতে করতে খুব রাত হয়ে গেল, কঠিন সব অঙ্ক, একটা শেষ করতে ঘণ্টাখানেক লেগে যায়। চারটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ করে দেখি রাত 12টা বেজে গেছে। শওকত বলল, এত রাত হয়েছে, বাসায় যেয়ে কী করবি, থেকে যা এখানে। আমি বললাম, ঠিক আছে। শওকত বলল, বাসায় চিন্তা করবে না তো? আমি বললাম, আমার বাসায় কারো আমার জন্য কোনো মাথা ব্যথা নেই। দু তিন দিন না গেলেও কেউ খোঁজ করবে না। আমি ছোট চাচার গল্পে বাধা দিয়ে বললাম, না ছোট চাচা, সেটা মোটেও ঠিক না, আমি প্রত্যেক দিন তোমার খোঁজ করি। ছোট চাচা বললেন, তোরা হয়তো করিস, কিন্তু আর কেউ করে না। যাই হোক, শওকত বলল, চল ঘুমোবি। শওকতদের তিনতলা বাসা, ছাদে একটা ছোট ঘর তৈরি করা হয়েছে, সেখানে শওকত থাকে। তার ঘরটা আমাকে ছেড়ে দিয়ে সে নিচে চলে গেল। আমার ঘুম খুব বেশি, যে কোনো জায়গায় আমি যখন তখন ঘুমিয়ে পড়ি, কিন্তু কেন জানি শওকতের ঘরে শুয়ে আমার ঘুম আসতে চাইল না। আমি শুয়ে ছটফট করতে লাগলাম, আর কেমন জানি আমার এক ধরনের অস্বস্তি হতে লাগল। অনেকক্ষণ শুয়ে শুয়ে যখন এই পাশ উপাশ করছি, তখন হঠাৎ শুনেই ছাদে কে যেন হাঁটছে। অনেক রাত হয়েছে, এত রাতে কারো ছাদে হাঁটাহাঁটি করার কথা নয়। আমি বেশ অবাক হলাম। যাই হোক, ব্যাপারটাতে গুরুত্ব না দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, তখন মনে হলো একজন নয়, বেশ কয়েকজন হাঁটছে। এত রাতে শওকতদের বাসার সবাই ছাদে চলে এসেছে, আমি বেশ অবাক হলাম। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, তখন শুনলাম ছাদে লোকজন শুধু হাঁটছে না, নিচু গলায় কথা বলছে। বেশিরভাগ মনে হলো মেয়েদের গলা,
আর কথাগুলিও যেন কেমন, মনে হয় দীর্ঘশ্বাস ফেলছে, মনে হলো যেন একটু একটু কাঁদছে। আমার কেমন যেন সন্দেহ হলো। বিছানা থেকে উঠে আমি দরজা খুললাম আর ছোট চাচা থেমে গেলেন। আর আমরা নিঃশ্বাস বন্ধ করে বললাম, আর ছোট চাচা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, দেখলাম আমার ঘরের সামনে অনেক মানুষ ছায়ার মতো দাঁড়িয়ে আছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, দেখি কিছু পুরুষ কিছু মহিলা, তাদের শরীরে রক্ত, মুখে রক্ত, হাত পা ছিন্ন ভিন্ন, ভেতর থেকে হাড় বের হয়ে আছে। আমি মানুষগুলোর দিকে তাকিয়ে কোনো মতে বললাম, কে? সাথে সাথে মানুষগুলি নড়তে শুরু করে। দেখি একজন আরেকজনের ভিতর দিয়ে চলে যাচ্ছে, চিৎকার করতে শুরু করেছে, ছুটতে শুরু করেছে। তারপর কিছু বোঝার আগে দেখি ছাদে একটি মানুষও নেই, ধুধু ফাঁকা, শুধু একটা কাক কা কা করে ডাকতে ডাকতে উড়ে যেতে থাকে। আমি তখন নিশ্চয় বিকট চিৎকার করে উঠেছিলাম, কারণ দেখলাম সাথে সাথে শওকত আর তার বাসার লোকজন ছুটে এসেছে উপরে। আমি কিছু বলার আগে সে আমাকে ধরে বলল, নিচে আয়, তুই নিচে আয়। আমি বললাম, শওকত, আমি দেখলাম। শওকত বলল, আমি জানি, আসলে আমারই ভুল হয়েছে, তুই নতুন মানুষ, তোকে একা ঘুমাতে দেওয়া ঠিক হয়নি। আমি থরথর করে কাঁপছিলাম। শওকত বলল, 71 সালে মোহাম্মদপুরের এই এলাকায় বাঙালিদের মেরেই কেটে শেষ করে দেওয়া হয়েছিল। 26শে মার্চ ভোরে এই বাসাতে 26টা ডেডবডি পড়েছিল। সেই থেকে এই বাসায় এরকম, আমাদের কখনো কিছু হয় না, কিছু দেখি না, নতুন কেউ এলে ভয় পায়। আমরা অনেকক্ষণ কোনো কথা বললাম না। খালেদ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি বানিয়ে খুব সুন্দর গল্প করতে পারো, একেবারে সত্যি গল্পের মতো। ছোট চাচা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি বানিয়ে বলিনি খালেদ, বলেছিলাম ভয় পাবো না, কিন্তু গল্প শুনে ভয়ে হাত পা আমাদের শরীরের ভিতর ঢুকে যেতে চাইছে। আমরা কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকি। ঘুটঘুটে অন্ধকার রাত, একটা ছোট স্রোতধারার পাশে দিয়ে হাঁটছি, দুপাশে ঘন জঙ্গলে ঢাকা পাহাড়, রাত জাগা পাখির ডাক শুনছি, মাঝে মধ্যে পাতার উপর দিয়ে সরসর করে কিছু একটা চলে যাচ্ছে, কে জানে সাপ নাকি অন্য কিছু। সবার সামনে দিয়ে থংসা চাই হাঁটছে, তার হাতে একটা মশাল, মশালের আলোতে সব কিছু কি আশ্চর্য, কি অবাস্তব মনে হচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা হেঁটে গেলাম, মনে হয় এই হাঁটার বুঝি আর কোনো শেষ নেই। প্রথম প্রথম পা ব্যথা করছিল, কয়েক ঘন্টা হাঁটার পর সেই ব্যথাও কেমন জানি কমে গেল। আমাদের ঘাড়ের বোঝাগুলি আস্তে আস্তে ভারী হতে শুরু করলো, কিন্তু আমরা জানি আমাদের থামার কোনো সময় নেই, তাই সেই ভারী ঝোলা ঘাড়ে নিয়েই আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে যখন মনে হলো আর পারি না, তখন রাজু বলল, ছোট চাচা আর তো পারি না। খালেদ বলল, হ্যাঁ ছোট চাচা, এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। ছোট চাচা বললেন, ঠিক ঘড়ি ধরে 5 মিনিট, বেশি বিশ্রাম নিলে আর নড়তে পারবি না। আমরা একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করি। মনে হয় এক অন্তহীন পথ, যার শুরু নেই, শেষ নেই। অন্ধকারের মাঝে এক অজানা জায়গায় যেন আমরা অদৃশ্য হয়ে যাচ্ছি। মাঝে মাঝে বিশ্রাম নিয়ে আর বাকি সময় হেঁটে হেঁটে হঠাৎ একসময় লক্ষ্য করি আকাশে কেমন জানি আলো দেখা যাচ্ছে। আমরা কি হেঁটে হেঁটে এক রাত পার করে দিয়েছি? আমি জিজ্ঞেস করলাম, ছোট চাচা কয়টা বাজে? 5টা। রাজু বলল, ছোট চাচা আমি আর পারবো না, আর এক পা হাঁটলেই আমি মরে যাব। ছোট চাচা বললেন, আর একটু, যখন হৃদের কাছে পৌঁছাবো। খালেদ বলল, অসম্ভব। আমি বললাম, অসম্ভব। থংসাচাই কি বলল বুঝতে পারলাম না, কিন্তু হাত পা নেড়ে দাঁত মুখ খিঁচিয়ে যে জিনিসটা বলল, সেটা যাই হোক আরও কয়েক ঘন্টা হেঁটে যাওয়ার সমর্থন হতে পারে না। ছোট চাচা বললেন, ঠিক আছে, এখন কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়া যাক, ভোরে আবার শুরু করব। আমরা সাথে সাথে সেখানেই লম্বা হয়ে শুয়ে পড়ছিলাম। থংসাচাই আপত্তি করল, মাটিতে ঘুরে ঘুরে কিছু একটা দেখে আমাদের বোঝালো বনের পশু এখানে পানি খেতে আসে। ছোট চাচা বললেন, সর্বনাশ, পানি খেতে এসে আমাদের খেয়ে নেবে না তো? আমি বললাম, জল এবং খাবার, জল খাবার। থংসাচাই আমাদের রসিকতা বোঝার কোনো চেষ্টাই করল না, আমাদের নিয়ে সে উপরে উঠে যেতে লাগলো। বেশ খানিকটা উপরে উঠে একটা পাথুরে সমতল জায়গা তার বেশ পছন্দ হলো বলে মনে হলো। সেখানে কিছু শুকনো ঢালপালা জোগাড় করে বড় একটা আগুন তৈরি করে সে সাথে সাথে লম্বা হয়ে শুয়ে পড়ল। আমরা আগুনটা ঘিরে বসলাম, ঝোলা খুলে একটা চাদর বের করে মাটিতে বিছিয়ে মাথার নিচে ঝোলাটা দিয়ে আমি শুয়ে পড়ে বললাম, হাত দিয়ে টেনেও এখন কেউ আমার চোখ খোলা রাখতে পারবে না। ছোট চাচা বললেন, সবাই একসাথে ঘুমালে চলবে না, একজন একজন করে পাহারা দিতে হবে। রাজু বলল, রূপকথার সেই প্রথম প্রহর কোটাল পুত্র, দ্বিতীয় প্রহর মন্ত্রীপুত্র, তৃতীয় প্রহর রাজপুত্র? হ্যাঁ, কে পাহারা দেবে প্রথম প্রহর, কে হবে কোটাল পুত্র?
আমরা কেউ রাজি হলাম না, ছোট চাচা বললেন। ঠিক আছে, তাহলে আমিই হব কোটাল পুত্র। ঠিক এক ঘন্টা পর তপনকে তুলে দেব। তপন এক ঘন্টা পর তুলবে খালেদকে, খালেদ তুলবে রাজুকে, রাজু তুলবে থংসা চাইকে। আমরা বললাম ঠিক আছে। খুব ক্লান্ত হয়েছিলাম, মনে হচ্ছিল মাটিতে শোয়া মাত্রই বুঝি ঘুমিয়ে পড়ব, কিন্তু সাথে সাথে ঘুম এলো না। বেশ খানিকক্ষণ জেগে রইলাম, শুনতে পেলাম একজন একজন করে সবাই ঘুমিয়ে পড়ছে। ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের একটা আলাদা রকম শব্দ রয়েছে। থোয়াংসা চাই তার ঘুমের মাঝেই কিছু একটা বলে হেসে ফেলল। ছেলেটা কি হাসতেই না পারে? আমি মৃদুস্বরে ডাকলাম, ছোট চাচা। ছোট চাচা কোনো উত্তর দিলেন না। আমি আবার ডাকলাম, ছোট চাচা। এবারে ছোট চাচার নাক ডাকা শুনতে পেলাম। ছোট চাচা যখন ঘুমান তখন হালকা বাঁশির মতো নাক ডাকে। আমাদের প্রথম প্রহর পাহারা দেওয়ার কোটাল পুত্র ঘুমিয়ে গেছে, ঠিক রূপকথায় যেরকম হয়। তাকে ডেকে দেব ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে গেলাম। দশ ফসিল। আমাদের ঘুম ভাঙল খালেদের চিৎকারে। প্রাণপণে ছেঁচাচ্ছে সে, গলা ফাটিয়ে ছেঁচাচ্ছে। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। বেশ খানিকক্ষণ লাগলো বুঝতে আমি কোথায়। হঠাৎ করে সব মনে পড়ে গেল। তখন লাফিয়ে দাঁড়ালাম আমি, খালেদের কাছে ছুটে গেলাম। সে হাত দিয়ে কী যেন দেখাচ্ছে। আমার পিছু পিছু অন্য সবাই ছুটে এসেছে। আমরা পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে সামনে তাকালাম, আর হঠাৎ মনে হলো হৃৎস্পন্দন বুঝি থেমে গেল। সে কি অপরূপ, সে কি বিস্ময়কর দৃশ্য! চারপাশে খাড়া পাহাড়ের সারি আর তার ঠিক মাঝখানে ছবির মতো একটা হ্রদ, নীল টলটলে পানি। মনে হচ্ছে কেউ যেন আকাশের এক টুকরা ভেঙে এখানে গেঁথে দিয়েছে। খাড়া পাথরের দেয়াল, আর সেই পাথর থেকে একটা প্রাণীর মাথা বের হয়ে আসছে। একটা প্রাণীর কঙ্কাল, বিশাল মুখ হাঁ করে আছে, ভয়ঙ্কর দাঁত। দেখে মনে হয় এক্ষণে বুঝি ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেটি ঝাঁপিয়ে পড়ল না। পাথরে আটকা পড়ে আমাদের দিকে তাকিয়ে রইল। খালেদ সেটার দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, টিরেক্স, 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 আমরা টিরেক্সকে পেয়েছি! রাজু দুহাতে মুখ চেপে ধরে রেখে ফিসফিস করে বলল, কি সুন্দর, ইস কি সুন্দর! সেই অপূর্ব দৃশ্যের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। 6.5 কোটি বছর আগে কি প্রতাপে এই প্রাণীটি রাজত্ব করে বেরিয়েছে! কি ভয়ানক ছিল তার ক্ষমতা, কি ভয়ঙ্কর ছিল তার চেহারা, কি অচিন্তনীয় ছিল তার ক্ষমতা! আর সেই ভয়ঙ্কর টিরেক্স পাথরে ফসিল হয়ে বন্দী হয়ে আছে, আমার বিশ্বাস হতে চায় না। থোয়াংসা চাই চুপ করে আমাদের পাশে দাঁড়িয়ে অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়তে থাকে। মনে হয় সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আমরা দীর্ঘ সময় ধরে চুপ করে সেখানে বসে এই আশ্চর্য সুন্দর হ্রদ, তাকে ঘিরে থাকা পাথরের দেয়াল আর পাথরে আটকে থাকা টিরেক্সের ফসিলের দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ছোট চাচা বললেন, চল নিচে হ্রদের তীরে যাই। আমরা বললাম, চলো। আমাদের ঝোলা তুলে আমরা পাহাড়টা থেকে নেমে হ্রদের কাছে গেলাম। মনে হচ্ছিল খুব কাছে, কিন্তু হেঁটে আসতে আসতে অনেকক্ষণ লেগে গেল। হ্রদের তীরে একটা পাথরের উপর বসে আমরা নাস্তা করতে থাকি। হ্রদের ঠান্ডা পানিতে হাত মুখ ধোয়ার পর শরীরটা খুব ঝরঝরে লাগছে, খিদেটাও বেশ চাগিয়ে উঠেছে। মনে হচ্ছে একটা আস্ত ঘোড়া খেয়ে ফেলতে পারবো। নাস্তার আয়োজন অবশ্যই খুব বেশি না, আটার রুটি আর গুড়। কাল রাতে মুসলিম ভাই যখন রুটিগুলো তৈরি করছিল, আমি মনে মনে ভাবছিলাম কে এগুলি খাবে। এই সকালে সেই রুটিগুলো দেখে আমার মুখে পানি এসে গেল। গুড় দিয়ে আটার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে যে এত মজা, সেটা কে জানত। খাওয়া শেষ করে থোয়াংসা চাই আঁজলা করে হৃদের পানি খেলো পেট পুরে। তার দেখা দেখি আমরাও নেমে গেলাম, দুই হাত আঁজলা করে ডকডক করে পানি খেলাম। বুক জুড়িয়ে গেল একেবারে। খালেদ খানিকক্ষণ হিংসাতুর চোখে আমাদের দেখে সেও পানিতে নেমে এলো। ছোট চাচা বললেন, খালেদ তুমি এই পানি খেয়েও না, অসুখ করবে। খালেদ বলল, এটা তো প্রায় স্বর্গের মতো, এখানে রোগ জীবাণু আসবে কোত্থেকে? নাস্তা শেষ করে আমরা আবার পাথরের উপর বসে টিরেক্সের ফসিলটার দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর জায়গাটা! খালেদ ঠিকই বলেছে, জায়গাটা মনে হয় কেউ স্বর্গ থেকে তুলে এনেছে। আমি কখনো স্বর্গ দেখিনি, কিন্তু মনে হয় নিশ্চয় এরকমই হবে, এত সুন্দর, এত অপূর্ব। পাহাড়ের মাঝে আটকে থাকা টিরেক্সের ফসিলটি একেবারে অশরীরই একটা ব্যাপার, দেখে একই সাথে কেমন জানি ভয় করে, আবার কেমন জানি এক ধরনের আকর্ষণ অনুভব করতে থাকি। শুধু মাথাটা দেখা যাচ্ছে, পাথরের মাঝখানে নিশ্চয় শরীরের বাকি অংশটা গেঁথে আছে। খালেদ তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে অনেক কটি ছবি তুলল। আমরা তখন খানিকক্ষণ ইতস্তত ঘুরে বেড়ালাম, চারদিকে পাথর ছড়ানো, তার মাঝে অসংখ্য ফসিল, বড় বড় প্রাণের কঙ্কালে একটু বের হয়ে আছে। আমি একটা টেনে বের করার চেষ্টা করছিলাম, খালেদ একেবারে হা হা করে উঠল। ফসিলকে নাকি খুব যত্ন করে ধরতে হয়, হাত দিয়ে স্পর্শ করে অবশ্যই বোঝা যায় এগুলো পাথর হয়ে গেছে।
আমার মতো দুর্বল মানুষ সেটা টেনে বের করা দূরে থাকুক, একটা দাগ পর্যন্ত দিতে পারবে না। আমরা পুরো এলাকাটা ঘুরে ঘুরে একটা রত্ন ভাণ্ডার আবিষ্কার করলাম। এত অল্প জায়গার মাঝে এত ডাইনোসরের ফসিল কেমন করে এলো সেটা একটা রহস্য। হয়তো এখানে কোনো চোরাবালি ছিল বা বিশাল কোনো লুকানো খাত ছিল, কে বলতে পারবে? 6.5 কোটি বছর তো ছেলে খেলা নয়। সব দেখে শুনে ছোট চাচা গম্ভীর গলায় বললেন, এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, বিদেশের ডাকাতেরা এসে এটা লুটে পেটে নেবে, আমি সেটা হতে দেব না, জান থাকতে হতে দেব না। আমি মাটিতে পা দাপিয়ে বললাম, কক্ষণো না। রাজু বলল, কক্ষণো না। খালেদ বলল, নেভার, নেভার এগেন। কি নিয়ে কথা হচ্ছে থোয়াংসা চাই ঠিক বুঝতে পারল না, কিন্তু তার রামদাটা মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে ঘুরিয়ে একটা রণহুঙ্কার ছাড়ল। রাজু বলল, বদমাইশগুলি মনে হয় সকালের আগে রওনা দেবে না। হ্যাঁ, এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, রাত্রিবেলা তো জায়গাটা দেখতে পাবে না, কাজেই কিছু করতে পারবে না, ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজেই আমরা যা করতে চাই ভোর হওয়ার আগেই করতে হবে। খালেদ জিজ্ঞেস করল, কি করবে ছোট চাচা? ছোট চাচা মাথা চুলকালেন, খানিকক্ষণ চিন্তা করে বললেন, ভয় দেখিয়ে সবগুলোকে ভাগিয়ে দিতে হবে। কিভাবে ভয় দেখাবে? ছোট চাচা আবার তার মাথা চুলকাতে লাগলেন। ঠিক এই সময় আমরা থোয়াংসা চায়ের উল্লাস ধ্বনি শুনতে পেলাম। তাকিয়ে দেখি সে হৃদে বসে থাকা একটা পাখিকে তীর দিয়ে গেঁথে ফেলেছে। সাদা ধবধবে পাখিটা রক্তে লাল হয়ে ছটফট করছে। থোয়াংসা চাই পানিতে ছুটে গিয়ে পাখিটা তুলে আনে। ছোট চাচা এগিয়ে গিয়ে বলল, আহা, পাখিটাকে কেন মারল? থোয়াংসা চাই এসে হাত নেড়ে বুঝিয়ে দিল, এই পাখিটি খেতে খুব মজা। পাখিটা তখনও ছটফট করছে, দেখে আমাদের কারো খাওয়ার কথা মাথায় এলো না। ছোট চাচা হাত বাড়িয়ে পাখিটা নিলেন, আর ঠিক তখন পাখিটা ডানা ঝাপটে উঠল আর এক ঝলক রক্ত ছিটকে এসে ছোট চাচার হাত মুখ আর কাপড় লাল হয়ে উঠল। ছোট চাচা নিজের রক্তমাখা কাপড়টার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ মুখ তুলে বললেন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? দাঁড়া বলছি। ছোট চাচা নিজের রক্তমাখা শার্টটা খুলে নিচে বিছিয়ে নিলেন। এই শার্টটা আরও ভালো করে রক্ত দিয়ে ভেজাতে হবে। পাখিটা কষ্ট পাচ্ছিল, তাকে এমনিতেই জবাই করে নেওয়া দরকার। ছোট চাচা তার শার্টের উপর জবাই করলেন। তার এত সুন্দর শার্টটা পাখির রক্তে মাখামাখি হয়ে গেল। ছোট চাচা তখন শার্টটা পাথরে ঘষে ঘষে এখানে ওখানে ছিঁড়ে ফেললেন। আমি জিজ্ঞেস করলাম, কি করছো ছোট চাচা? পাহাড়ি দানও একটা মানুষকে ধরে খেয়ে ফেলেছে, এটা তার শার্ট। পাহাড়ি দানও? হ্যাঁ, আমরা এখানে পাহাড়ি দানোর জন্ম দেব। কেমন করে? বলছি শোন। ছোট চাচা তখন তার পরিকল্পনাটা খুলে বললেন। শুনে আমরা আনন্দে লাফাতে থাকি। এরকম চমৎকার বুদ্ধি শুধু ছোট চাচার মাথা থেকেই বের হতে পারে। হাতে সময় বেশি নেই, ছোট চাচার সাথে আমরা কাজে লেগে গেলাম। প্রথমে হৃদের কাছে নরম মাটিতে মাটি খুঁড়ে খুঁড়ে পাহাড়ি দানো নামে সেই রহস্যময় প্রাণীর পায়ের ছাপ তৈরি করলাম। 4 হাত দূরে দূরে এক একটা পায়ের ছাপ, সামনে 3টা বড় নখ, পেছনে একটা ছোট। দেখে মনে হয় হৃদের ভেতর থেকে অতিকায় একটা প্রাণী উঠে এসে হৃদের পাশ দিয়ে পাহাড়ের দিকে হেঁটে গেছে। কাছাকাছি রক্তমাখা ছিন্ন ভিন্ন শার্টটা রাখা হলো। গাছের ঢাল ভেঙে সেটা মাটিতে ঘষে ঘষে একটু হুটোপুটির মতো চিহ্ন রাখা হলো। দেখে কোনো সন্দেহ থাকে না, হৃদ থেকে একটা বিশাল দানবাকৃতির প্রাণী হেঁটে হেঁটে বের হয়ে এসে একটা মানুষকে ধরে খেয়ে ফেলে পাহাড়ের দিকে উঠে গেছে। পায়ের ছাপের আশেপাশে আমাদের পায়ের ছাপও রয়ে গেছিল। এবারে খুব সাবধানে সেগুলি গাছের ঢাল দিয়ে ঘষে ঘষে মুছে দেয়া হলো। ছোট চাচা আমাদের বারবার বলে দিলেন, এখন থেকে খুব সাবধান, হৃদের কাছাকাছি গেলে পাথরের উপর দিয়ে হেঁটে যাবে, যেন পায়ের ছাপ না পড়ে। পাহাড়ি দানোর পায়ের ছাপ তৈরি করে ছোট চাচা আমাদের নিয়ে হৃদের পাশে খাড়া পাহাড়টাই উঠার চেষ্টা করতে লাগলেন। সোজাসুজি উঠা গেল না, পেছন দিয়ে ঘুরে ঘুরে অনেক সময় নিয়ে উঠতে হল। ছোট চাচা আন্দাজ করেন, সাহেব তার দলের লোকগুলি নিয়ে হৃদের কাছাকাছি কোথাও রাত কাটাবে। তিনি এমন একটা জায়গা খুঁজে বের করতে চান যেটা হবে অনেক উপরে, সহজে কেউ আসতে পারবে না, কিন্তু সেই জায়গাটা নিচে থেকে খুব সহজে দেখা যাবে। শেষ পর্যন্ত এরকম একটা জায়গা পাওয়া গেল। একপাশে উঁচু পাথরের দেয়াল, মাঝখানে খানিকটা জায়গা মোটামুটি সমতল। ছোট চাচার কথা মতো আমরা সেখানে কিছু পাথরের স্তূপ দাঁড়া করালাম। বিছানার একটা চাদর ছিল, সেটাতে বড় একটা চোখ আর দাঁত আঁকা হলো কাদামাটি দিয়ে। রাতের অন্ধকারে এটা নাড়াচাড়া করলে আবছা অন্ধকারে দূর থেকে মনে হবে ভয়াবহ একটা প্রাণী তার মাথা নাড়াচাড়া করছে। পাহাড়ি দানোর গর্জন কেমন করে তৈরি করা যায় সেটা নিয়ে গবেষণা করা হলো। দুই হাতে মুখ ঢেকে থোয়াংসা চাই নানা ধরনের বিচিত্র শব্দ করতে পারে, সেখান থেকে বেছে বেছে একটা শব্দ ঠিক করা হলো। হৃদের পাশে এই এলাকার একটা বিশেষত্ব রয়েছে, ছোট একটা শব্দ করলেও সেটা খুব চমৎকারভাবে অনেক দূর পর্যন্ত শোনা যায়।
মনে হয় চারপাশে পাথরের দেয়ালগুলি থেকে শব্দ প্রতিধ্বনিত হয়ে আসে। খুঁজে খুঁজে কিছু ফাঁপা ডালপালা বের করা হলো, একটার সাথে আরেকটা টোকা দিলে বিচিত্র এক ধরনের শব্দ হয়। পাহাড়ি দানও ছুটে বেড়াচ্ছে, বোঝানোর জন্যে এটা দিয়ে শব্দ করা হবে। আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ছোট ছোট পাথর সাবধানে এমনভাবে স্তূপ করে রাখলাম যেন আস্তে টোকা দিলেই সেটা হুড়মুড় করে পড়ে যায়। পাহাড়ি দানোটা যখন ছোটাছুটি করবে তখন এগুলি ধাক্কা দিয়ে ফেলে মোটামুটি একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হবে। বিকেল হবার আগেই আমাদের সব প্রস্তুতি হয়ে গেল, এখন শুধু অপেক্ষা করা। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে আমরা আবার এলাকাটা ঘুরে ঘুরে দেখতে থাকি। পাথরের আড়ালে আরও নানা ধরনের ফসিল খুঁজে বের করলাম আমরা। হ্রদের পাশে এক জায়গায় হঠাৎ কি একটা প্রাণীর পায়ের ছাপ দেখে থোয়াংসা চাই খুব উত্তেজিত হয়ে উঠল। প্রাণীটা কি সে বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারলাম না। থোয়াংসা চাই জায়গাটা ভালো করে দেখে হঠাৎ তার জিনিসপত্র নামিয়ে তার সেই ফাঁদ তৈরি করতে শুরু করলো। প্রাণীটা কি আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে সে এটা না ধরে ফিরে যাবে না। আমরা থোয়াংসা চাইকে সাহায্য করলাম। মোটা একটা গাছের ঢালকে খুব কায়দা করে বাঁকা করে আনা হলো। একটা বড় পাথরও এবারে কোথায় জানে বেঁধে দিল। ফাঁদটা গাছের ডালপালা দিয়ে ঢেকে দেওয়া হলো যেন দেখা না যায়। আমরা থোয়াংসা চায়ের ফাঁদ তৈরি করায় এত ব্যস্ত ছিলাম যে লক্ষ্যই করিনি বেলা প্রায় পড়ে এসেছে। ছোটো চাচা উপর থেকে ডাক দিলেন, সবাই উপরে চলে আসো, সময় হয়ে যাচ্ছে। আমাদের বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি করে ওঠে। কি হবে আজ রাতে? 11 পাহাড়ি দানো। অন্ধকার হবার আগে সাহেব আর তার দলবল এসে হাজির হলো। সবার সামনে সাহেব, তার মাথায় হ্যাট, বুকে একটা কালো চশমা ঝুলছে, হাফ প্যান্ট, ভারী বুট। তার সাথে সাথে কাচুমিয়া ঘেমে একেবারে চুপসে আছে। তাদের বেশ পেছনে অন্য লোকজন, তাদের মাথায় কাঠের খালি বাক্স, নিশ্চয়ই এগুলিতে করে ফসিলগুলো নেবে। লোকগুলি তাদের মাথার জিনিসগুলি নামিয়ে খানিকক্ষণ বিশ্রাম নেয়। আমরা ভোরে যখন পাহাড়ে টিরেক্সের ফসিলটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম, এই লোকগুলিও সেরকম হতবাক হয়ে আছে। আমরা ভয় পাইনি, কিন্তু মনে হলো এই লোকগুলি বেশ ভয় পেয়েছে। পাহাড়ের পাথরের আড়ালে লুকিয়ে থেকে আমরা অপেক্ষা করতে থাকি কখন তারা হ্রদের আরেকটু কাছাকাছি গিয়ে পাহাড়ি দানোর পায়ের ছাপটা দেখবে। কিছুক্ষণের মাঝেই একজন হ্রদের কাছাকাছি হেঁটে গেল। হঠাৎ সে পাহাড়ি দানোর পায়ের ছাপটা দেখে সাথে সাথে সে পাথরের মতো জমে গেল। একবার সামনে তাকালো, আরেকবার পেছনে তাকালো, তারপর হঠাৎ আর্তচিৎকার করে ছুটতে শুরু করলো। তার গলার স্বর শুনে মনে হতে থাকে পাহাড়ি দানো বুঝি তাকে তাড়া করছে, আরেকটু হলেই তাকে খপ করে খেয়ে ফেলবে। লোকটার চিৎকার শুনে সবাই তার কাছে ছুটে গেল। লোকটা এক নিঃশ্বাসে কিছু একটা বলল এবং আরও কয়েকজন তার পিছু পিছু পাহাড়ি দানোর পায়ের ছাপ দেখতে গেল। আমরা উপরে থেকেই বুঝতে পারি নিজে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফ্রেডরিক সাহেবকে গিয়ে কেউ একজন কিছু একটা বলল, তখন দেখলাম সেও ছুটে গেল। পাহাড়ি দানোর পায়ের চিহ্নের পিছু পিছু কয়েকজন সাহসী মানুষ হাঁটতে থাকে, আর হঠাৎ করে তারা ছোট চাচার রক্তমাখা শার্টটা আবিষ্কার করে ফেলল। মানুষগুলি তখন গলা ফাটিয়ে ছেঁচাতে থাকে এবং অন্য সবাই সেখানে ছুটে যায়। সবাই রক্তমাখা শার্টটা দেখে দাঁড়িয়ে থাকে, উত্তেজিত কথাবার্তা হতে থাকে। কিছুক্ষণের মাঝেই মানুষগুলি জটলা করতে শুরু করে। আমরা উপর থেকে বুঝতে পারি মানুষগুলি এখানে রাত কাটাতে সাহস পাচ্ছে না। তারা বলছে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক, তারা এই মুহূর্তে চলে যেতে চাই। সাহেব কাচুমিয়াকে দিয়ে তাদের জানিয়ে দিল যে সব মালপত্র আবার ফিরিয়ে নিতে হবে, যদি না নেয় তাদের একটি পয়সাও দেওয়া হবে না। লোকগুলি হত দরিদ্র মানুষ, অল্প কিছু পয়সার জন্য এখানে এসেছে, এখন এখানে থাকার সাহস নেই কিন্তু চলেও যেতে পারছে না। দেখলাম সবাই মিলে কাছাকাছি জটলা করতে থাকে। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেলে লোকগুলি আগুন জ্বালিয়ে রান্নাবান্না শুরু করে। আমরা উপর থেকে শুনতে পাই পাহাড়ি দানো ছাড়া আর কিছু নিয়ে কথা কেউ বলছে না। আমরা পাথরের আড়ালে বসে সবাইকে লক্ষ্য করতে থাকি। খাবার দাবার যা ছিল দুপুরেই শেষ হয়ে গেছে। অ্যাডভেঞ্চারে বের হলে মনে হয় খিদে বেশি পাই। থোয়াংসা চায়ের পাখিটা রান্নার কোনো উপায় নেই বলে খাওয়া গেল না, এখন মনে হচ্ছে পুড়িয়েই বেশ খাওয়া যেত। আমাদের সাথে শুকনো চিড়ে ছাড়া আর কিছু নেই, বসে বসে সেটাই চিবিয়ে যাচ্ছি সবাই। চিড়ের একটা ভালো গুণ রয়েছে, অল্প একটু খেলেই খানিকক্ষণ পর বেশ পেট ভরে যায়। যখন রাত বেশ গভীর হয়েছে, ছোট চাচা আমাদের কাজ শুরু করার ইঙ্গিত দিলেন। আমি আর রাজু মিলে চাদরটা ধরে দাঁড়ালাম। মাঝামাঝি একটা চোখ আঁকা আছে, একপাশে কিছু দাঁত, আঁকা হয়েছে কাদামাটি দিয়ে। এমন কিছু স্পষ্ট ছবি নয়, কিন্তু আবছা অন্ধকারে অনেক দূর থেকে দেখলে এটাকে নিশ্চয়ই পাহাড়ি দানোর মাথা বলে মনে হবে। আগে থেকে ঠিক করে রাখা জায়গাটাতে দাঁড়িয়ে আমি আর রাজু চাদরটা নাড়তে থাকি। দূর থেকে যেন মনে হয় মাথাটা নড়ছে। এবারে নিচের লোকগুলির দৃষ্টি আকর্ষণ করতে হবে। কাজটি খুব কঠিন হবার কথা নয়। প্রথমে থোয়াংসা চাই দুহাত মুখের উপর চেপে বিকট একটা আওয়াজ করল। প্রথমে ছোট ছোট কয়েকটা ডাক, তারপর লম্বা একটা ডাক। ভয়ঙ্কর সেই গর্জন পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে।
এতটুকু ছেলের গলায় এরকম জোর কেমন করে হলো কে জানে। নিচে যারা শুয়েছিল তারা সেই বিকট গর্জন শুনে লাফিয়ে জেগে ওঠে। ছোট চাচা সেই সময় স্তূপ করে রাখা পাথরগুলি ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ভয়ঙ্কর শব্দ করে সেগুলি গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। শব্দ শুনে মনে হতে পারে পুরো পাহাড় বুঝি মাথার উপর ভেঙে পড়ছে। নিচে ভয়াবহ আতঙ্ক শুরু হয়ে যায়। লোকজন চিৎকার করে খোদাকে ডাকতে থাকে। আমি আর রাজু চাদরটা নাড়তে থাকে এবং হঠাৎ একজন সেটা দেখতে পাই। লোকটা পাহাড়ি দানো বলে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। খালেদ ফাঁপা গাছের ঢালগুলি টুকে টুকে এক ধরনের শব্দ করতে থাকে। আমরা পাহাড়ি দানোর মাথা নাড়তে থাকি। ধোয়াংশা চাই বিকট শব্দ করতে থাকে আর ছোট চাচা তখন আরেকটা পাথরের স্তূপ ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ভয়ঙ্কর শব্দ করে পাথর নিচে গড়িয়ে পড়তে থাকে। নিচের মানুষগুলি এবার আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে যায়। আমরা বুঝতে পারি কেউ কেউ এবারে ছুটতে শুরু করেছে। আমরা এবার পাহাড় বেয়ে নিচে নামতে থাকি। বিকট একদম শব্দ করে ধোয়াংশা চাই আর সাথে সাথে ছোট চাচা আগে থেকে দাঁড়া করানো পাথরের স্তূপগুলো ধাক্কা দিয়ে ফেলে দেন। আমরা দুপদাপ করে তখন আরেকটু নিচে নেমে আসি, তারপর আরও নিচে। নিচের মানুষগুলির কাছে মনে হতে থাকে ভয়ঙ্কর সেই পাহাড়ি দানো বুঝি নিচে নেমে আসছে। তারা চিৎকার করে ছোটাছুটি করতে থাকে। হইচই করে মানুষগুলি নিজের জিনিসগুলি তুলে নেয়, তারপর প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যেতে থাকে। কয়েক মিনিটের মাঝে দেখতে পেলাম সব মানুষ জায়গাটা ছেড়ে পালিয়ে গেছে। আমরা আনন্দে আর হাসি চাপতে পারি না। ভয় একটা বিচিত্র জিনিস, যখন সেটা হঠাৎ করে শুরু হয় সেটা কোনো যুক্তিতর্ক মানে না। অমানসিক একটা ভয় দ্রুত একজনের কাছ থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে পড়তে থাকে। কিছু বোঝার আগেই সবাই আতঙ্কে অধীর হয়ে সম্পূর্ণ অবাস্তব কাজকর্ম করে ফেলে। আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করলাম কেউ কি তখনও রয়ে গেছে কি না। মনে হলো নেই। সাহেব কাচু মিয়া সবাই প্রাণের ভয়ে ছুটে পালিয়ে গেছে। ছোট চাচার ভয় দেখানোটা এত ভালো কাজ করবে কখনো চিন্তাই করিনি। আমরা তখন পাহাড় থেকে নিচে নেমে আসতে থাকি। গত রাতে ভালো ঘুম হয়নি। সাহেব তার সুন্দর তাঁবুটা ফেলে গেছে, তার ভেতরে শুয়ে খুব আরামে একটা ঘুম দেব। কাল ভোরের মাঝে নিশ্চয়ই পুলিশ এসে যাবে। আমরা নিচু গলায় কথা বলতে বলতে নেমে আসছি। বড় একটা পাথর থেকে সাবধানে নিচে নেমে আসলাম, তখন হঠাৎ শুনলাম ক্লিক করে একটা শব্দ হলো। কিসের শব্দ শোনার জন্য মাথা ঘুরিয়েছি আর সাথে সাথে তীব্র টর্চ লাইটের আলোতে চোখ ধাঁধিয়ে গেল। আমি শুনতে পেলাম সাহেবটা ভারী গলায় বলছে, দুই হাত মাথার উপরে তুলে দাঁড়াও, একটু নড়লে গুলি করে মাথার খুলি ছাতু করে দেব। ফ্রেডরিক সাহেব কথা বলছে ইংরেজিতে, কিন্তু তবু আমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না। প্রচণ্ড আতঙ্কে আমরা পাথরের মতো জমে গেলাম। ১২ কালো রাত্রি। কি হচ্ছে বুঝতে আমাদের কিছুক্ষণ সময় লাগলো। আমরা ধরা পড়ে গেছি। চোখের কোণা দিয়ে তাকিয়ে দেখি ফ্রেডরিক সাহেব তার বন্দুকটা নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে কাচু মিয়া। ভয়ে আতঙ্কে হঠাৎ মনে হতে থাকে আমি বুঝি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, হাঁটু ভেঙে পড়ে যাব। অনেক কষ্ট করে তবু দাঁড়িয়ে রইলাম আর চোখে দেখতে পেলাম আমার সামনে রাজু, একপাশে খালেদ, পেছনে ছোট চাচা। থোয়াংশা চাইকে দেখতে পেলাম না। ফ্রেডরিক সাহেব আবার চিৎকার করে বলল, হ্যান্ডস আপ। আমরা যন্ত্রের মতো হাত উপরে তুললাম। সাহেব এক হাতে বন্দুকটা ধরে রেখে অন্য হাতে সশব্দে কাচু মিয়ার গালে একটা চর মেরে ইংরেজিতে বলল, দেখছো তোমার পাহাড়ি দানো, দেখছো স্টুপিড গাধা কোথাকার। ফ্রেডরিক সাহেবের এরকম চর খেয়েও কাচু মিয়া অপ্রতিভের মতো হেসে বলল, বুঝতে পারি নাই স্যার, একেবারে বুঝতে পারি নাই। আমাকে বোঝালে এরা ফিরে চলে গেছে, এখন তাহলে আসলো কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে এলো, আকাশ থেকে? কাচু মিয়া গালে হাত বুলাতে বুলাতে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলল, আমাকে মাঝিরা বলেছে ওরা দেখেছে ওদের চলে যেতে, একজন বড় মানুষ আর তিনজন বাচ্চা, মিছা কথা বলেছিল। এই হচ্ছে তোমার একজন বড় মানুষ আর তিনজন ছোট বাচ্চা, ভালো করে দেখে নাও। আর কিছুক্ষণ পরে থাকবে একটা বড় মানুষের ডেড বডি আর তিনটা বাচ্চা ছেলের ডেড বডি। সাহেবের কথা শুনে আমরা ভয়ানক চমকে উঠি। রাজু ভীত মুখে একবার আমার দিকে তাকালো, দেখলাম তার সমস্ত মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। কাচুমিয়া দাঁত কিরমির করে বলল, আমার হাতে ছেড়ে দেন, আমি এক কোপে যদি এদের গলা না নামিয়ে দেই। সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, তুমি যাও সব কুলিদের গিয়ে ডেকে আনো। এখন কেমন করে ডেকে আনবো, এতক্ষণে সবাই তো দেশ ছেড়ে চলে গেছে। ফ্রেডরিক সাহেব মুখ লাল করে বলল, আই ডোন্ট কেয়ার, তুমি যদি গিয়ে কুলি জোগাড় করে না আনো তিনটা ডেড বডির জায়গায় চারটা ডেড বডি পরে থাকবে। সাহেব এবার আমাদের দিকে তাকিয়ে বলল, দুই হাত উপরে তুলে সামনের দিকে হাঁটো। আমরা দুই হাত উপরে তুলে সামনের দিকে হাঁটতে থাকি। প্রথমে রাজু, তারপর আমি, আমার পর খালেদ, খালেদের পর ছোট চাচা। থোয়াংশা চাই নেই, সাহেব কিংবা কাচুমিয়া তাকে খুঁজছেও না। তারা জানেও না যে আমাদের সাথে থোয়াংশা চাই ছিল। সে কি একা কিছু করতে পারবে?
কাঁচু মিয়া আমাদের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল, কত বড় বদমাইশের দল, বিলের নিচে যখন মাছে এসে লাশকে টুকরে টুকরে খাবে তখন বুঝবে মজা, আমার সাথে মামদোবাজি। ফ্রেডরিক সাহেব ভারী গলায় বলল, কি বলছো? যে না, কিছু না। তাঁবুর সামনে এসে ফ্রেডরিক সাহেব আমাদের মাটিতে হাঁটু গেড়ে বসতে বলল। আমরা কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসলাম। সাহেব তার হাঁটুতে বন্দুকটা রেখে রাগে গড়গড় করতে করতে বলল, এই বদমাইশি কেন করেছ? ছোটো চাচা এই প্রথম একটা কথা বললেন। বদমাইশি কে করেছে, আমরা না তোমরা? কাঁচু মিয়া হুঙ্কার দিয়ে বলল, চপ। ছোটো চাচা বললেন, এটা আমাদের দেশের সম্পদ, তুমি বিদেশি মানুষ, এই সম্পদ চুরি করে নিতে চাও, ডাকাতি করে নিতে চাও? কাঁচু মিয়া আবার হুঙ্কার দিয়ে বলল, খবরদার। ছোটো চাচা বললেন, তুমি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? কখনো না, আমি পুলিশকে খবর পাঠিয়েছি, তারা আসছে, কোমরের দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। ফ্রেডরিক সাহেব হঠাৎ একটু হকচকিয়ে গেল, সব প্রশ্ন দৃষ্টিতে কাঁচু মিয়ার দিকে তাকালো। কাঁচু মিয়া মাথা নেড়ে বলল, আরে না স্যার, পরিষ্কার মিশা কথা, ভয় দেখাচ্ছে। আমরা চুপ করে বসেছিলাম, কেউ একটা কথাও বলছি না। হঠাৎ শুনলাম খালেদ পরিষ্কার গলায় একেবারে আমেরিকান ইংরেজিতে বলল, না ফ্রেড, এই মানুষটি মিথ্যে কথা বলছে না। খালেদের ইংরেজি উচ্চারণ শুনে সাহেব একেবারে চমকে উঠল, বলল, তুমি এরকম ইংরেজি কোথায় শিখেছ? আমি একজন আমেরিকান, আমার জন্ম আমেরিকায়, বড় হয়েছে আমেরিকায়, কথা বলি আমেরিকানদের মতো, চিন্তা করি আমেরিকানদের মতো। এই পোড়া দেশে তোমার যেরকম যন্ত্রণা হচ্ছে আমারও সেরকম হচ্ছে। আমরা অবাক হয়ে খালেদের দিকে তাকালাম, আর সাথে সাথে বুঝে গেলাম সে কিছু একটা করার পরিকল্পনা করছে। ফ্রেডরিক সাহেব খানিকক্ষণ খালেদের দিকে তাকিয়ে বলল, তুমি কি বলার চেষ্টা করছো? আমি গত তিন দিন থেকে এই মানুষটার শক্ত খুলির ভেতরে একটা জিনিস ঢোকানোর চেষ্টা করছি। খালেদ বুড়ো আঙ্গুল দিয়ে ছোট চাচাকে দেখিয়ে বলল, মানুষটার মাথা নিরেট পাথর। ছোট চাচাও বুঝে গেলেন কিছু একটা ব্যাপার হচ্ছে, রেগে যাবার ভান করে বললেন, খালেদ তুমি চুপ করবে? খালেদ ছোট চাচাকে পুরোপুরি উপেক্ষা করে বলল, এই মানুষটা এই দেশের অন্য সব মানুষের মতো মাথা খারাপ, বিষয় বুদ্ধি বলে কিছুই নেই। আমি তাকে কম করে হলেও 100 বার বলেছি, এটা জানাজানি করিয়ে লাভ নেই, ফসিলগুলো লুকিয়ে তুলে নিয়ে যাই, মোটা দামে বিক্রি করা যাবে, লোকটা রাজিই হয় নাই। ছোট চাচা আবার চিৎকার করে বললেন, এটা আমার দেশের সম্পদ, আমি কাউকে নিতে দেব না। খালেদ গলা নিচু করে বলল, ফ্রেড, এই মানুষটার বিচার বুদ্ধি বলে কিছু নেই, মাথাও খুব গরম, আমার মনে হয় তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলা খুব বুদ্ধিমানের কাজ হবে। তুমি বিশ্বাস করবে না, এই লোকটা গতকাল আমার গায়ে হাত তুলেছে, আমেরিকা হলে শিশু নির্যাতনের জন্য 6 বছর জেল হয়ে যেত। ফ্রেডরিক সাহেব খালেদকে ঠিক তখনও বিশ্বাস করেনি, কিন্তু ছোট চাচাকে বেঁধে ফেলার বুদ্ধিটা লুফিয়ে নিল। কাঁচু মিয়াকে বলল তার তাঁবুর ভিতর থেকে নাইলনের দড়ি বের করে ছোট চাচাকে বেঁধে ফেলতে। ছোট চাচা অবিশ্বাসের দৃষ্টিতে খালেদের দিকে তাকিয়েই রইলেন। খালেদ তার দৃষ্টি এড়িয়ে সাহেবকে বলল, আমি তোমার সাথে একটা ডিল করতে পারি? কি ডিল? আমরা আজকে সকালে এখানে এসেছি, পুরো জায়গাটা ভালো করে দেখেছি, এখানে নানা রকম ফসিল রয়েছে, সবচেয়ে চমকপ্রদ ফসিল হচ্ছে ডাইনোসরের ডিম, একটা ভেঙে তার ভেতর থেকে বাচ্চা বের হচ্ছে, কমপ্লিট ফসিল। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি তুলে নিয়ে যেতে পারবে, $1,000,000 বিক্রি হবে। তার বদলে তুমি কি চাও? আমাকে কয়েকটা ফসিল নিয়ে যেতে দেবে। পুলিশের কথাটা সত্যি, আজ রাতে পালাতে না পারলে আর কখনো এই ফসিল নেওয়া যাবে না। ফ্রেডরিক সাহেব তীক্ষ্ণ চোখে খালেদের দিকে তাকিয়ে রইল, তখনও ঠিক বিশ্বাস করতে পারছে না। খালেদ বলল, আমাদের হাতে সময় বেশি নেই, এই একমাত্র সুযোগ। কাঁচু মিয়া তখন ছোট চাচাকে মাটিতে ফেলে শক্ত করে বেঁধে ফেলেছে। ছোট চাচা যন্ত্রণার একটা শব্দ করলেন। আমার খুব মায়া লাগলো, কিন্তু কিছু করার নেই। খালেদ আবার বলল, তোমরা দুজন বড় মানুষ, তোমাদের কাছে বন্দুক আর আমরা মাত্র 3 জন বাচ্চা, তুমি আমাকে বিশ্বাস করতে না চাইলে নাই, কিন্তু ডাইনোসরের ডিমটা দেখে আসতে তো কোনো ক্ষতি নেই। আমি চোখ বুঁজে বলতে পারি কার্নেগি মিউজিয়ামে সেটা $1,000,000 বিক্রি হবে। সাহেব শেষ পর্যন্ত একটু নরম হলো, বলল, ঠিক আছে আমাকে নিয়ে যাও, আমি না দেখে কোনো কথা দিচ্ছি না। ঠিক আছে, কিন্তু যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে আমার পছন্দ মতো কয়েকটা ফসিল নিয়ে আজ রাতের মাঝে পালিয়ে যেতে দেবে? সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে দেব, চলো তাহলে যাই। সাহেব আমাকে আর রাজুকে দেখিয়ে বলল, এরা দুজন? এরা আমাদের সাথে যাবে, জায়গাটা দিনের বেলা দেখেছে, রাতের বেলা খুঁজে পেতে একটু ঝামেলা হতে পারে, এরা থাকলে সাহায্য করতে পারবে। বেশ তাহলে চলো। আমরা উঠে দাঁড়ালাম, প্রথমে খালেদ, তার পিছনে রাজু, তারপর আমি, আমার পেছনে সাহেব, তার হাতে বন্দুক,
সাহেবের পেছনে কাচু মিয়া, দুজনের হাতে বড় দুটো টর্চ লাইট। খালেদের পিছু পিছু আমরা হাঁটতে থাকি আর ঠিক তখন আমি বুঝে গেলাম খালেদ কী করতে যাচ্ছে। সে সাহেবকে নিয়ে হেঁটে যাচ্ছে থোয়াংসা চায়ের ফাঁদের দিকে। কোথায় আছে থোয়াংসা চাই? নিশ্চয়ই আশেপাশে কোনো পাথরের আড়াল থেকে লুকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ঠিক প্রয়োজনের সময় নিশ্চয়ই সে ঝাঁপিয়ে পড়বে তার রামদা নিয়ে। আমার বুক ধকধক করতে থাকে উত্তেজনায়। সব কিছু হবে তো ভালোভাবে? একজন ফাঁদে আটকা পড়ে গেলেও আরেকজন রয়ে যাবে, তাকে আমাদেরই সামলে নিতে হবে। পারবো তো সামলে নিতে? কিছু একটা হয়ে যাবে না তো? আমি চোখ বন্ধ করে খোদাকে ডাকতে থাকি। খালেদ গলার স্বর খুব স্বাভাবিক করে সাহেবের সাথে একটা আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাস্কেটবল খেলায় কারা এসেছে, কাদের আসা উচিত ছিল, এ ধরনের কথাবার্তা। সাহেবের কথাবার্তায় খুব একটা উৎসাহ নেই, হুঁ হাঁ করে কথা শেষ করে দিচ্ছে। আমরা থোয়াংসা ছায়ের ফাঁদের কাছে এসে গেছি, আর কয়েক পা গেলেই মাটিতে লুকানো দড়ির ফাঁদ। খুব সাবধানে সেটা পার হয়ে যেতে হবে। আমার বুক ধকধক করতে থাকে। দেখলাম খালেদ একটা ছোট্ট লাফ দিয়ে ফাঁসটা পার হলো, রাজুও পার হলো লাফ দিয়ে। এক জায়গায় তিনজনই লাফ দিলে সাহেব যদি কিছু সন্দেহ করে, আমি তাই না লাফিয়ে পাশ কাটিয়ে গেলাম। আর চোখে সাহেবের দিকে তাকিয়ে আছি, প্রাণপণে খোদাকে ডাকছি, আর ঠিক জাদু মন্ত্রের মতো ঘটলো ব্যাপারটি। সাহেব পা দিল দড়ির ফাঁসে আর একেবারে বিদ্যুতের গতিতে উল্টে গেল, সে এক পা উপরে দিয়ে ঝুলে গেল সাথে সাথে। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে সাহেব কিছু বুঝতেই পারলো না। কাচু মিয়া ভয় পেয়ে একটা চিৎকার দিল, সাথে সাথে আমরা তিনজন একসাথে কাচু মিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লাম। মাটিতে ফেলে গায়ের জোরে তাকে কিল ঘুষিয়ে মারছি, চেপে রেখেছি মাটিতে, উঠতে দিচ্ছি না কিছুতেই। সাহেব উল্টো অবস্থায় ঝুলতে থাকে। তখনও সে এক হাতে টর্চ লাইট, অন্য হাতে বন্দুকটা ধরে রেখেছে। ঝুলে থেকে ঘুরছে সে, তাই বন্দুকটা আমাদের দিকে ধরতে পারছে না। সেই অবস্থায় চিৎকার করে বলল, ছেড়ে দাও ওকে, খুন করে ফেলবো না হয়। আমরা ছাড়লাম না কাচু মিয়াকে, আরও জোরে ঠেসে ধরে রাখলাম মাটিতে, ছেড়ে দাও। সাহেব তখনও বন্দুকটা আমাদের দিকে ধরে রাখার চেষ্টা করছে, পারছে না। ঠিক তখন আমরা দেখতে পেলাম থোয়াংসা চাই তার রামদা হাতে নিয়ে এগিয়ে আসছে। তার ভাষায় কী যেন বলল সে হিংস্র গলায়। সাহেব আমাদের ছেড়ে এবার বন্দুকটা থোয়াংসা চায়ের দিকে ধরল, চিৎকার করে বলল, থামো না হয় গুলি করে দেব। থোয়াংসা চায় থামার কোনো লক্ষণ দেখালো না, রামদাটা মাথার উপর ঘুরিয়ে দাঁত কিরমির করে এগিয়ে আসতে থাকে। সাহেব কেমন জানি ভয় পেয়ে যায় হঠাৎ, ঝুলে থেকে ভয় পাওয়া গলায় বলল, এটা কে? আমাদের বন্ধু থোয়াংসা চাই, তাকে বলো থামতে, না হলে আমি গুলি করব। তুমি বলো, আমরা তার ভাষা জানি না। ভাষা জানো না? না। সাহেব অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থেকে বন্দুকটা থোয়াংসা চায়ের দিকে ধরে চিৎকার করে বলে, গুলি করে দেব, গুলি করে দেব, কিন্তু থামছে না কেন? খালেদ মাথা নেড়ে বলল, থোয়াংসা চাই কখনো বন্দুক দেখেনি, সে জানে না এটা কি। গুলি করব আমি, খালেদ চিৎকার করে বলল, তুমি উল্টো হয়ে ঝুলছো ফ্রেড, তুমি ঠিক করে গুলি করতে পারবে না, চেষ্টা করতে যেও না, থোয়াংসা চাই এক কোপে তোমার মাথা ফেলে দেবে, খোদার কসম। আই ডোন্ট কেয়ার, সাহেব বন্দুকটা তুলে ধরে। থোয়াংসা চাই ভ্রুক্ষেপ না করে এগিয়ে আসে, এক পা, তারপর আরেক পা, তারপর আরেক পা। আমরা অমানসিক আতঙ্কে চোখ বন্ধ করে ফেলি। সমস্ত অরণ্যে যেন একটা ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। সমস্ত পৃথিবী, গাছপালা, আকাশ, বাতাস যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। আমাদের সমস্ত শরীর, সমস্ত অনুভূতি যেন অপেক্ষা করতে থাকে গুলির ভয়ঙ্কর শব্দের জন্যে, ভয়ঙ্কর আর্তনাদের জন্যে, ভয়াবহ চরম একটা পরিণতির জন্যে। কতক্ষণ সময় কেটেছে আমরা জানি না, মনে হতে থাকে যেন কয়েক যুগ। ভয়ে ভয়ে আমরা চোখ খুলে তাকাই। থোয়াংসা চাই তার রামদাটা তখন তুলে ধরে রেখেছে কোপ দেওয়ার ভঙ্গিতে, আর ঠিক তার বুকের মাঝে ফ্রেড বন্দুকটা ধরে রেখেছে, ট্রিগারে আঙ্গুল, একজন আরেকজনের চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর, কি অবিশ্বাস্য একটা দৃশ্য! খালেদ ফিসফিস করে বলল, আমার কথা শোনো ফ্রেড, বন্দুকটা ফেলে দাও। ফ্রেড তার কথা শুনল বলে মনে হলো না, থোয়াংসা চাই স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলক পর্যন্ত ফেলছে না, সমস্ত শরীর ধনুকের ছিলার মতো টান টান হয়ে আছে। খালেদ আবার বলল, বন্দুকটা ফেলে দাও ফ্রেড। আমরা দেখতে পেলাম খুব ধীরে ধীরে ফ্রেড তার বন্দুকটা নামিয়ে আনে, তারপর হাত থেকে নিচে ফেলে দেয়। হেরে গেছে সে, হেরে গেছে একটা পাহাড়ি শিশুর সাহসের কাছে। আমাদের বুক থেকে একটা নিঃশ্বাস বের হয়ে আসে। ছোট চাচার হাত পেছন দিকে শক্ত করে বেঁধে কাচু মিয়া তাকে উপুর করে ফেলে রেখেছিল। ছোট চাচা অনেক কষ্ট করে সোজা হয়ে বসেছেন। সেই অবস্থায় যখন আমাদেরকে আসতে দেখলেন, এত অবাক হলেন বলার মতো নয়। তাকে অবাক করে দেওয়ার জন্য আমরা ব্যাপারটা করেছিও অনেক চমকপ্রদ। কাচু মিয়া এবং ফ্রেড দুজনের হাত পিছনে বাঁধা,
দড়ি ধরে কাছু মিয়ার পেছনে রাজু, ফ্রেডের পেছনে খালেদ, সামনে থোয়াংসা চাই, তার ঘাড়ে বিশাল রামদা, আমি সবার পেছনে, আমার হাতে বন্দুক, থোয়াংসা চায়ের হাতে একটা টর্চ লাইট, আমার হাতে আরেকটা। আমরা গান গাইতে গাইতে আসছিলাম, খুব তাড়াতাড়ি গানটা তৈরি হয়েছে, তাই খুব উঁচু দরের শিল্পকর্ম হয়নি, কিন্তু গভীর রাতে এই জঙ্গলের মাঝে সেটি চমৎকার শোনাচ্ছিল। গানটা এরকম, প্রথমে আমি বলি, কাচু মিয়া, ফ্রেডি মিয়া, দুই শয়তান। তখন অন্য সবাই বলে, দুই শয়তান। আমি আবার বলি, ধরে আনি পিচ মোরা, ডান বাম ডান। অন্য সবাই তখন মাটিতে পা দাপিয়ে বলে, ডান বাম ডান, ডান বাম ডান। তখন তোয়াংসা চাই তার রামদা ঘুরিয়ে এক পাক নেচে মুখে হাত দিয়ে বলে, হুয়া 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 হুয়া। আমরা সবাই বলি, গ্যাং গ্যাং গ্যাং। তারপর আমরা সবাই লাফিয়ে লাফিয়ে বিকট স্বরে ঘ্যাং ঘ্যাং করতে থাকি। যদি আমরা এমনি এমনি চলে আসতাম তাহলে বেশি দেরি হতো না, কিন্তু এই গানটার কারণে আমাদের পৌঁছাতে একটু দেরি হলো। আমাদের দেখে ছোট চাচার মুখের যা একটা অবস্থা হলো সেটা দেখার মতো। দুই চোখ বিস্ফারিত হয়ে একেবারে গোল আলুর মতো চোয়াল ঝুলে পড়েছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু বলছেন, তো তোরা তোরা তোরা। আমি বললাম, হ্যাঁ চাচা আমরা। থোয়াংসা চাই ছুটে গিয়ে রামদা দিয়ে ঘ্যাঁচ করে ছোট চাচার বাঁধন কেটে ফেলল, তারপর মুখে হাত দিয়ে বলল, হুয়া হুয়া হুয়া। আমরা সবাই বললাম, ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। ১৩ শেষ কথা। মুসলিম ভাই পুলিশকে নিয়ে হাজির হলো পরের দিন দুপুরবেলা। আমরা ততক্ষণে ফিরে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। রাতে খুব ভালো ঘুম হয়নি, হওয়ার কথাও নয়, এত উত্তেজনার মাঝে ঘুম আসতে চায় না। ফ্রেড আর কাচুমিয়াকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল, সারা রাত একজন না হয় আরেকজন পাহারা দিয়েছে। ছোট চাচা পর্যন্ত জেগেছিলেন যখন তার পাহারা দেওয়ার কথা। কাচুমিয়া আর ফ্রেড অবশ্যই কোনো রকম ঝামেলা করেনি। ফ্রেড প্রথম দিকে আমাদের সাথে কথা বলছিল, তাকে ছেড়ে দিলে সে কত টাকা দেবে এ ধরনের কথা। ছোট চাচা তখন গম্ভীর হয়ে বললেন, তুমি পুঁজিবাদী দেশের মানুষ, মনে করো টাকা দিয়ে সব হয়? তোমার দেশে হয়তো হয়, কিন্তু এখানে হয় না। ফ্রেড বলল, তোমার টাকার দরকার নেই? আছে, কিন্তু টাকার লোভ নেই। ফ্রেড আর কোনো কথা বলল না। ছোট চাচা না হয়ে যদি বড় চাচা হতেন তাহলেই সর্বনাশ হতো। পুলিশ অফিসার কাচুমিয়াকে এভাবে বেঁধে রেখেছি দেখে খুব খুশি হলেন, বললেন, এইবার পেয়েছি বেটাকে, জন্মের মতো সিদ্ধ করে দেব। অনেক খুন কারাপি করেছে, প্রমাণের অভাবে নাকি সবসময় ছাড়া পেয়ে গেছে, এবারে আর ছাড়াছাড়ি নেই। ফ্রেডকে নিয়ে অবশ্যই পুলিশ অফিসার খুব আশাবাদী নন, মাথা নেড়ে বললেন, খবর পৌঁছানো মাত্র উপর থেকে টেলিফোন আসবে, তখন ছেড়ে দিতে হবে। ছোট চাচা বললেন, কোনো সমস্যা নেই, ঢাকায় গিয়ে সব খবরের কাগজে এমনভাবে খবরটা ছাপানো হবে যে কারও আবার সাধ্যি হবে না তাকে ছাড়িয়ে নেই। পুলিশ ভদ্রলোক অবশ্যই তবু মাথা নেড়ে বললেন, এই সাদা চামড়ার লোকের কিছু হয় না, দেশের পর দেশ জ্বালিয়ে দেয় তবু কিছু হয় না। ছোট চাচা বললেন, এই ফসিলগুলোর কিছু হবে না তো? পুলিশ অফিসার বললেন, আপনি নিশ্চিত থাকুন, দেশের সম্পদ আমরা জান দিয়ে রক্ষা করব, ফিরে গিয়েই আমি রিপোর্ট পাঠাচ্ছি হেড অফিসে। আমাদের ফিরে আসতে আসতে আরও দুদিন কেটে গেল। সাঙ্গু নদীতে নৌকা ভাসিয়ে মুসলিম ভাই আমাদের ফিরিয়ে আনলো। থোয়াংসা চাইকে নামিয়ে দেওয়া হলো তার পাহাড়ে। আমাদের বিশ্বাসই হতে চাইছিল না তাকে ছেড়ে আমরা চলে যাব। নৌকা থেকে নেমে থোয়াংসা চাই আমাদের সবার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে কিছু একটা বলল, আমরা ঠিক বুঝতে পারলাম না। খালেদ তার হাত ধরে বলল, থোয়াংসা চাই আবার দেখা হবে। আমি বললাম, তুমি আমাদের প্রাণের বন্ধু। রাজুর মনটা খুব নরম, সে থোয়াংসা চাইকে জড়িয়ে ধরে একেবারে হু হু করে কেঁদে ফেলল, আর তাকে কাঁদতে দেখে আমরাও কেঁদে ফেললাম, আর আমাদের কাঁদতে দেখে থোয়াংসা চাইও ঠোঁট খামড়ে কাঁদতে শুরু করল। ছোট চাচা বললেন, ছি কাঁদে না, আবার আমাদের দেখা হবে, আমরা আবার আসব। মুসলিম ভাই বলল, এসে আমাকে খোঁজ করবেন, আমি এই পাহাড়ে এসে থোয়াংসা চাইকে বের করব। খালেদ বলল, হ্যাঁ আবার আসব, বাবা বলেছে আমরা আমেরিকা থেকে দেশে ফিরে আসব, এই পাহাড়েই থাকবো আমরা। থোয়াংসা চাই কিছু বলল না, এগিয়ে এসে প্রথমে আমাকে, তারপর খালেদকে, তারপর রাজুকে একবার বুকে জড়িয়ে ধরে মুখ ঘুরিয়ে পাহাড়ের দিকে ছুটে গেল। যতক্ষণ না সে ঘন অরণ্যে অদৃশ্য হয়ে না গেল আমরা তার দিকে তাকিয়ে রইলাম। চোখের পানিতে তখন বন জঙ্গল পাহাড় সব অস্পষ্ট হয়ে গেছে, থোয়াংসা চাই থাকলেও তাকে দেখতে পেতাম না। ফসিলের ব্যাপারটা নিয়ে অনেক হইচই হয়েছিল, খালেদের তোলা ছবিগুলো দিয়ে খবরের কাগজে বড় বড় লেখা বের হয়েছিল। প্রথম প্রথম সাংবাদিকেরা এসে আমাদের সাথে কথা বলেছে, আমাদের ছবিও কোথায় কোথায় ছাপা হয়েছে। খালেদ আমেরিকা গিয়ে নাকি কংগ্রেসম্যানদের কাছে ফ্রেডের কথা জানিয়ে চিঠি লিখেছে, সেখানেও নাকি সেটা নিয়ে খানিকটা হইচই হয়েছে,
হীরা চাচা চিঠি লিখে জানিয়েছেন অনেকদিন দেশের বাইরে থাকা হলো, এখন দেশে ফিরে আসতে চান। খালেদকে নিয়েই তার একটু ভয় ছিল, এখন তার উৎসাহই সবচেয়ে বেশি। আমরা খুব আশা নিয়ে অপেক্ষা করে আছি, কে জানে হীরা চাচাকে দেখে হয়তো বড় চাচা, জয়নাল চাচা আর সুন্দর চাচা একটু মানুষ হবেন। আমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনে তারা যা একটা কাণ্ড করলেন সেটা আর বলার নয়। সেই রহস্যময় পাহাড় থেকে ফসিল তুলে আনা শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম টিরেক্সের ফসিল, কিন্তু এটার ঠিক নাম হচ্ছে টার্বোসোরাস। বিজ্ঞানীরা মনে করেন টিরেক্সের কাছাকাছি এক ধরনের ডাইনোসর। ফসিলগুলি রাখার জন্য জাদু করে একটা আলাদা বিল্ডিং তৈরি করা হয়েছে, এখনও পুরোপুরি শেষ হয়নি। আমরা একদিন দেখতে গিয়েছিলাম, কোনো মানুষজন নেই দেখে দরজার ফাঁক দিয়ে আমি আর রাজু ঢুকে গেলাম। শক্ত কংক্রিটের একটা টেবিলে একটা ডাইনোসরের মাথা রাখা আছে, কি ভয়ঙ্কর তার মুখ। আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখছি, হঠাৎ পিছন থেকে একজন খপ করে আমাদের ঘাড় ধরে ফেলল। আমরা তাকিয়ে দেখি একজন বয়স্ক মানুষ চোখ পাকিয়ে চিৎকার করে বলল, কি করছো এখানে? হ্যাঁ দেখছি, এটা কি রং তামাশার জিনিস? জানো এটা কি? জানো? আমি কিছু বলার আগেই লোকটা গর্জন করে বলল, জানো এটা কোথা থেকে এসেছে? জানো দেশের কত বড় সম্পদ তুমি জানো? হ্যাঁ জানো? আমি আবার কিছু বলার আগেই লোকটা আমাদের ঘাড় ধরে ঠেলে ঘর থেকে বের করে নিয়ে যেতে থাকে। বাইরে ঠেলে দিয়ে বলে, আর কখনো যেন তোমাদের না দেখি এখানে, দুষ্টু ছেলে। আমরা খুব অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম, আর এমন রাগ উঠল বলার মতো নয়। লোকটা দরজা বন্ধ করতে করতে থেমে গিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার আছে? আমি মাথা নেড়ে বললাম, আছে। কি? আমি দুই হাত মুখে ধরে বললাম, হুয়া হুয়া হুয়া। রাজুর এক সেকেন্ড সময় লাগলো বুঝতে, যেই বুঝতে পারলো তখন দুই হাত উপরে তুলে লাফাতে লাফাতে বলল, ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। কি হচ্ছে, কি হচ্ছে এটা? আমি বললাম, টিরেক্সকে জিজ্ঞেস করে দেখেন, সে জানে। লোকটা খুব অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। লেখকের কথা, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমরা বান্দরবন থাকতাম। বান্দরবন খুব সুন্দর জায়গা, ছোটবেলায় সেটিকে যে কি রহস্যময় মনে হতো কাউকে বলে বোঝানো যাবে না। আমার বাবা সেখানে পুলিশে চাকরি করতেন, আরাকান থেকে সেখানে ডাকাতেরা আসতো, আর আমার বাবাকে নৌকা করে পাহাড়ে যেতে হতো তাদের সাথে মুখোমুখি হবার জন্যে। বাবা এসে আমাদের সেই রহস্যময় পাহাড়ের গল্প করতেন, আমরা অবাক হয়ে শুনতাম। বান্দরবন স্কুলে আমার অনেক উপজাতীয় বন্ধু ছিল, একটি মগ বাচ্চা ছিল আমার প্রাণের বন্ধু, তার নাম ছিল থোয়াংসাচাই। মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে পাকিস্তান মিলিটারিরা মেরে ফেলেছিল। বান্দরবনের সেই রহস্যময় এলাকা নিয়ে আমার বাবার যত লেখালেখি ছিল সব তখন হারিয়ে গেছে। সেই ছেলেবেলা থেকে সব সময় আমি ভাবতাম আমার বাবা যেখানে গিয়েছিলেন সেই পাহাড়ে একদিন আমি বেড়াতে যাব। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন দুজন বন্ধুকে নিয়ে সত্যি একবার সেই রহস্যময় এলাকায় বেড়াতে গিয়েছিলাম। একজন মাঝি নৌকা করে আমাদের সেখানে নিয়ে গিয়েছিল। নৌকায় থাকা, নৌকায় খাওয়া, অন্ধকার নেমেলে নৌকাতে ঘুম, কি চমৎকার ছিল সেই রহস্যময় পাহাড়, সেই বন, সেই নদী, সেই উপজাতীয় মানুষ। আর কি চমৎকার রান্না করত সেই হাসি খুশি মাঝি। সেই মাঝির নাম ছিল মুসলিম, আমরা তাকে ডাকতাম মুসলিম ভাই। এই বইয়ের সমস্ত চরিত্র, সমস্ত ঘটনা কাল্পনিক। শুধু দুটি নাম, থোয়াংসাচাই আর মুসলিম ভাই, কাল্পনিক নয়, নাম দুটি সত্যি।